তোমার প্রণয় নগরে উর্মি প্রেমা সাজিয়ানা মুনির। চতুর্থ অংশ। প্রভাতের কুয়াশা মারিয়ে সোনালী আলো সুরসুর করে ক্যাবিনে ঢুকছে। অন্ধকার ঘরটা আস্তে আস্তে আলোকিত হচ্ছে। বেঘরের ঘুমাচ্ছে সায়রা। ভোরের দিকে একবার জ্ঞান ফিরেছিল। শরীর ভীষণ দুর্বল, স্যালাইন চলছে হাতে, দুহাত মা শরীরের বিভিন্ন জায়গা ব্যান্ডেজ করা। শরীরে তেমন গাঢ় ভাবে না দাবলেও আঁচড় লেগেছে বেশ কয়েক জায়গায়। ডান দিকে গালের পাশেটায়ও আঁচড় লেগেছে। ভারী ভারী আঁখি পল্লব ধীরে ধীরে খুলল সায়রা। মাথার উপর এত এত মানুষের আবছায়া দেখে প্রথমে বেশ ভয় কালো, তারপর খানিক সময় নিয়ে নিজেকে শান্ত করে চোখ খুলে স্পষ্ট ভাবে তাকালো। ছায়াগুলো তার অপরিচিত নয়, বেশ পরিচিত আপন মুখগুলো। ক্ষান্ত নিঃশ্বাস ফেলল সায়রা। ডান দিকে মুখ ফেরাতেই মা সহ বাড়ির অন্য সবাইকে দেখল। সবার চোখ মুখ চিন্তায় গভীর। আস্তে আস্তে সবটা পরিষ্কার হলো সায়রার। মায়ের মুখটা মলিন, চোখজোড়া লাল হয়ে ফুলে আছে। মা কি খুব কেঁদেছে, নিজেকে প্রশ্ন করল সায়রা। সিনথিয়া কিছু বলতে চাইল কিন্তু কান্নাগুলো বারবার দলা পাকি আসছে। কষ্ট হচ্ছে খুব, চোখজোড়া ভীষণ জ্বালা করছে, কিছু বলা হলো না, হাউমাউ করে কেঁদে উঠল সিনথিয়া। মাহির আহমেদ স্ত্রীর মাথায় হাত রেখে শান্ত করার চেষ্টা করলেন। অনেকটা সময় পর শান্ত হলো সিনথিয়া। মাহির আহমেদ সায়রার পাশে বসে চুলে হাত গলিয়ে দিল। শান্ত স্বরে বললেন, এখন কেমন লাগছে মা? সেহের চোখের ইশারায় ইঙ্গিত করল, ভালো। আচমকা দরজা খোলার প্রচণ্ড শব্দ হলো। হুড়মুড় করে কেবিনে ঢুকল আরমিন। মাথায় ব্যান্ডেজ, তার চোখে জল। দ্রুত ঝাঁপতে এসে সায়রাকে ধরল। চোখ বুঝে শব্দ করে কেঁদে দিল আরমিন। চোখ মুখ অনুতাপের জলে পূর্ণ। কান্না স্বরে আধো আধো করে বলল আরমিন, মাফ করে দে সায়রু, আমি ইচ্ছে করে করিনি। রাগের বসে কি থেকে কি হয়ে গেছে বুঝি আমি, সত্যি রাগের মাথায় খেয়াল করিনি আমি। আমি ইচ্ছে করে করিনি। কোনোরকম এতটুকু বলেই আবারও চিৎকার করে কেঁদে উঠল আরমিন। আশেপাশে অন্য সবাই আরমিনের কান্না জড়ানো কথাগুলো না বুঝলে সায়রা ঠিক বুঝছে। আরমিনকে শান্ত করার চেষ্টা করে আলতো স্বরে বলল, শান্ত হও আপু, তোমার কোন দোষ ছিল না, এটা জাস্ট একটা অ্যাক্সিডেন্ট। আরমিন থামল না, কেঁদেই যাচ্ছে। আরমিনের শক্তভাবে ঝাপটে ধরায় কষ্ট হচ্ছে সায়রার। ব্যান্ডেজে চাপ লাগছে, হাতের ক্যানুলায় টান পড়ছে। সায়রা আস্তে করে আরমিনকে ছেড়ে সরে এলো, পেছনের বালিশে হেলান দিয়ে বসল। পুরো কেবিন ভর্তি লোকজন, সবার আড়ালে সায়রার চোখ পড়ল পেছনে দাঁড়িয়ে থাকা আরসালের উপর। বেশ শান্ত লাগছে তাকে, ঠাই পাথর হয়ে দাঁড়িয়ে, গায়ের শার্টটা রক্তে মাখা, চোখ মুখ ক্লান্ত লাল, বেশ শান্ত মুখশ্রী, কিন্তু চোখজোড়া চোখজোড়া ভীষণ অশান্ত। তার এই চোখে যেন হাজারো প্রশ্ন হাজারো অভিযোগ। তার চোখের ভাষা বলে দিচ্ছে সে সায়রাকে আঁকড়ে ধরে তার অশান্ত বুককে শান্ত করতে চাইছে। পিটপিট দৃষ্টি মেলে অপলক চেয়ে আছে সায়রা। বাবা মাহির আহমেদের আওয়াজে টনক নড়ল তার। চোখ ফিরিয়ে বাবার দিকে তাকালো। মাহির আহমেদ প্রশ্ন করল, গতকাল কি হয়েছিল সায়রা? সায়রার নজর ঝুঁকে গেল, ছোট ঢোক গিলল, থুতনি গলার সাথে লাগিয়ে আমতা আমতা স্বরে বলল, আপু আর আমি কথা বলছিলাম, অমনি দুষ্টামির ছলে পেছনে থেকে ড্রেসিং টেবিলের আয়না আমার উপর এসে পড়ে আমাকে বাঁচাতে আরমিন আপু ছুটে আসতেই বা পিছলে বিছানার কাঠের সাথে বাড়ি খায়। আরসালের ভ্রু কুচকে গেল। সায়রার উত্তরে সূক্ষ্ম দৃষ্টিতে তাকিয়ে থাকল কিছুক্ষণ। সায়রার জবান যেন বিশ্বাস হলো না তার। সায়রার চোখের চঞ্চলতা স্পষ্ট বলছে কিছু লুকাচ্ছে সায়রা। আরমিন অনুতপ্ত দৃষ্টিতে ফ্যালফ্যাল করে দেখছে সায়রাকে। কাল বড় কোন দুর্ঘটনা ঘটতে পারত, তার রাগের কারণে সায়রার আরো বড় কোন অঘটন হতে পারত। এত কিছুর পর সায়রা তার এই দোষ ডাকছে। চোখ জলে ভরে এলো আরমিনের। সিনথিয়া ভীষণ বিচক্ষণ মহিলা, মেয়েকে বেশ ভালো করে চিনেন তিনি। সায়রা যে মিথ্যা বলছে এটা স্পষ্ট মুখ দেখলেই বোঝা যাচ্ছে। সন্দিহান স্বরে বললেন, সিনথিয়া এমনি এমনি এত কিছু হয়ে গেল? সায়রা উত্তর দিল না, শুধু উপর নিচ আলতো মাথা নাড়াল।
সায়রা অসুস্থ বলে বিষয়টা নিয়ে ঘাটল না সিনথিয়া চুপ রইল। রোগীর রেস্টের প্রয়োজন, নার্স এসে কেবিন খালি করেছে। মাহির আহমেদ নিচে ঔষধ আনতে গেছে। পিয়াস পাখি বাড়িতে একা, তাই বাড়িতে ফিরেছে সিনথিয়া। দুপুরের পর আবার আসবে তিনি। সায়রা কেবিনে একা, নার্সের কড়া নির্দেশ, এখন কেউ যেন কেবিনে না ঢুকে। রোগীর প্রপার ঘুমের প্রয়োজন, কিন্তু সেখানে সায়রার প্রশ্ন, সেখানে দুনিয়ার কোন নিষেধাজ্ঞাকে পরোয়া করে না আরসাল। পৃথিবী সব নিয়ম কানুন আইনকে ভাঙতে রাজি সে। ধীর পায়ে আলতো করে সায়রার পাশে এসে বসল আরসাল। গভীর দৃষ্টিতে দেখছে সায়রাকে, ফর্সা মুখশ্রী মলিন হয়ে আছে, ঠোঁট জোড়া শুষ্ক, রোদের আলতো আজ চোখে মুখে পড়ছে বারংবার, গালে আঁচড়ের দাগ, দুহাত ব্যান্ডেজ, গলায় আঁচড়ের দাগ, কপালটা পরন্ত চুলে ঢেকে, চেহারায় ব্যথাতুর ছাপ স্পষ্ট, বুকটা কেঁপে উঠল আরসালের। আলতো হাতে সায়রার কপাল থেকে চুল সরিয়ে দিল, চোখ কুচকে নড়ে চড়ে উঠল সায়রা। আলতো করে কপালে ঠোঁট ছোঁয়াল আরসাল, কাছ থেকে খুব গভীর করে দেখছে তার পুতুল বউকে। কারো গভীর সান্নিধ্য আজ পেয়ে পিটপিট চোখ মেলে তাকালো সায়রা, চোখে মেঘবত এক ছায়া ভাসছে, তাকে করা সঘ্রাণ। সেই মোহিত ঘ্রাণে আরো কিছুক্ষণ ডুবে থাকলো সায়রা, চোখ বুঝেই বলতে পারছে খুব আপন একজন তার সন্নিকটে। আরসালের আলতো হাত সায়রার ক্ষতগুলোকে ছুঁয়ে যাচ্ছে, নিমিষ স্পর্শগুলোকে গভীরভাবে অনুভব করছে সায়রা, ঠোঁটের কোণে প্রশান্তির হাসি তার, মৃদু দৃষ্টি মেলে তাকালো সে। আরসালের গভীর দৃষ্টি তখনও তার দিকেই, চোখে মুখ চুপ সে আছে আরসালের। এই প্রথমবার আরসালকে এত ভীতিগ্রস্ত দেখছে সে, কপালে চিন্তার ছাপ, এর আগে আরসালকে অনেকবার অস্থির অগোছালো দেখেছে, কিন্তু এতটা অগোছালো কখনো দেখেনি সে। শরীর ভীষণ ক্লান্ত লাগছে সায়রার, আঁখি পল্লব নিদ্রায় ভার, চোখ মেলে তাকাতে আপ্রাণ চেষ্টা করেও পারছে না সে। ঘুমকাতুরে মিলিয়ে যাওয়া স্বরে বলল সায়রা, এত ভয় পাচ্ছেন কেন আরসাল ভাই? সায়রা আরো কিছু বলতে চাইল কিন্তু পারল না, গভীর ঘুমে তলিয়ে গেল। আরসাল সায়রার গালে স্পর্শ করে প্রগা স্বরে, কারণ তুই আমার প্রাণ ভমরা পুতুল বউ। সায়রার ব্যান্ডেজ করা হাত নিজের হাতের ভাঁজে নিয়ে নিল, অজস্র চুমুতে ভরিয়ে দিল। আজ বাড়ি ফিরবে, সায়রার মন বেশ ফুরফুরে, চারদিন পর হসপিটাল নামক জেলখানা থেকে রেহাই পাবে সে। বাবা ডক্টরদের সাথে কথা বলছে, মা ব্যাগপত্র গুছিয়ে বাড়িতে গেছে, বাবা দাদি আর আরমিনের সাথেই বাড়ি ফিরবে সে। বিছানায় বসে থাকতে ভালো লাগছে না সায়রার, কোমর বেঁকে এসেছে, নেমে এদিক ওদিক হাঁটাহাঁটি করছিল, সামান্য দরজা খুলে দাঁড়াতেই বাহির থেকে আরমিনের কান্না ভেজা আওয়াজ ভেসে এলো, আমি আরসাল ভাইকে ভালোবাসি নানিমা। নূরজাহান বেগম আরমিনের হাত খামচে ধরল, বিস্ফারিত দৃষ্টিতে তাকিয়ে ক্রুদ্ধ স্বরে বললেন, তোর মাথা খারাপ হয়েছে আরমিন, এর আগেও বলেছি এই কথা মুখে আনবি না, ওই ছেলের সাথে তোর বোনের বিয়ে ঠিক হয়েছিল, তোর ভাগ্য ভালো, তুরজয়ের মতো একজন ছেলে তোর মতো পঙ্গু মেয়েকে বিয়ে করছে। চুপচাপ ভনিতা ছাড়া তুরজয়কে বিয়ে করতে রাজি হ। নানিমার দিকে চেয়ে আছে আরমিন, চোখ থেকে অনবরত পানি ঝরছে তার, ছোট থেকে সবকিছুতেই অপ্রাপ্তি তার, নিজের পঙ্গুত্বের জন্য কম কথা শুনেনি, হাজারো অপমান সহ্য করে, অনেক অধিকার ছেড়েছে, তাই বলে আজ নিজের ভালোবাসার মানুষকেও তার ছাড়ছে হবে। নিজের সব অপ্রাপ্তি গুলো আজ প্রতিবাদের স্বরে ঝরে পড়ল, আমি পঙ্গু হয়েছি এতে আমার কি দোষ নানিমা, আমি আরসাল ভাইকে ভালোবাসি সেই ছোট থেকে, আরসাল ভাইকে ভালোবেসে ফেলেছি এতে আমার কি দোষ, জোর করে তো বাসিনি। সায়রার সাথে বিয়ে ঠিক হবার আগে থেকেই আরসাল ভাইকে পছন্দ করি, সায়রার সাথে বিয়ে ঠিক হয়েছিল বলেই নিয়তি মেনে বোনের সুখের কথা ভেবে দূরে সরে এসেছি আমি, তাই বলে তাকে ভালোবাসা ছাড়িনি, হয়তো আরসাল ভাই সায়রার নিয়তিতে কখনো ছিলই না, তাই তো বিয়েটা ভেঙে গেছে। নূরজাহান বেগম রাগে ফোসফোস করছে, আরমিনের বেরাদবি দেখে তিনি বিস্মিত হতভম্ব, আরমিনের চোখ জ্বালছে, বড় বড় নিঃশ্বাস বেরিয়ে আসছে, নিজের কান্নাকে আটকে আবারও বলল,
সাইরা নিজে আমাকে বলেছে সে আরসাল ভাইকে পছন্দ করে না। আর আরসাল ভাই তো সাইরাকে ঘৃণা করে নানিমা, তাই বলে কি তোকে বিয়ে করবে আরসাল? নূরজাহান বেগম ধমক দিয়ে বলে। আরমিন কিছুক্ষণ চুপ থেকে জবাব দিল, তা জানি না নানিমা, আমি তুরজয় ভাইকে বিয়ে করতে পারবো না, আমি শুধু আরসাল ভাইকে ভালোবাসি, আমার জীবনে অপ্রাপ্তির তালিকা বড়, বাবা মা কারো ভালোবাসা কোনোদিন মিলেনি, নিজের ভালোবাসা হারিয়ে বাঁচতে পারবো না আমি। তুমি সাইরার জন্য ভাবছ তো? সাইরা কিছু মনে করবে না, সে আমাকে বলেছে তার আরসাল ভাইকে পছন্দ না, ও কিছু মনে করবে না, ও আমাকে প্রচন্ড ভালোবাসে, ওর আরমিন আপুকে বুঝবে, তাই তো আরসাল ভাইকে চাইবার সাহস করেছি। আরমিন ভারসাম্যহীনদের মতো আচরণ করছে, কাঁদতে কাঁদতে নূরজাহান বেগমের পা চেপে ধরেছে। সারা জীবনের অপ্রাপ্তি গুলো আপ্রাণ জিদ ধরে বসেছে তার মনে, আরসালকে তার চাইই চাই। নূরজাহান বেগম তেজি স্বরে বললেন, তুই যাই করিস না কেন, বিয়ে তো তুই তুরজয়কেই করবি। এতে আরমিনের কান্নার বেগ বাড়ল, দরজা বন্ধ করে দিল সায়রা, আর নিতে পারছে না সে, মাথা চক্কর দিচ্ছে তার, দেয়াল ধরে দাঁড়ালো সে, প্রথম থেকে সবটা ভাবছে সায়রা। ছোট থেকে আরসাল ভাইয়ের কাছে আরমিনের টিউশন পড়া, উনার প্রতি এত টান, এই চার বছর উনার খোঁজ খবর নেওয়া, সবকিছুর আড়ালে ছিল আরমিনের ভালোবাসা। তার মানে সেদিন ঋদ্ধির বিয়েতে সাইরাকে সেই প্রশ্নগুলো আরমিনের জন্যই করেছিল, সে নিশ্চিত হচ্ছিল তারা একে অপরকে ভালোবাসে কিনা। মাথা ধরছে সাইরার, আর ভাবতে পারছে না, এত যন্ত্রণা হচ্ছে কেন মাথায়, যন্ত্রণায় মাথা কি ফেটে যাবে, চোখের সামনে সব অন্ধকার হয়ে আসছে, শরীর অবশ, নিঃশ্বাস বন্ধ হচ্ছে তার, সামনে সব কালো, ভুটভুটে অন্ধকার, সামনের দিকে পা বাড়াতেই অচেতন হয়ে মাটিতে পড়ে সায়রা। বাড়ি ফিরে গত দুই দিনে নিজেকে অনেকটাই গুছিয়ে নিয়েছে সায়রা, মনের সব বিহ্বলতা কাটিয়ে চিন্তাভাবনা করে সিদ্ধান্ত নিয়েছে আরমিনকে তাদের প্রেমের সম্পর্কের কথা জানাবে, সবটা জানাবে। সকাল থেকে মনে মনে কথা গোছাচ্ছে সায়রা, কোথা থেকে শুরু করবে, কিভাবে শুরু করবে, কি কি বলবে। বাড়ি এখন ফাঁকা, মা অফিসে, বাবা বাহিরে, পিয়াস পাখি স্কুলে, বাড়িতে শুধু দাদি, আরমিন আর সে, এটাই সঠিক সময় আরমিনের সাথে কথা বলার। সায়রা দরজার দিকে পা বাড়াতেই বাহির থেকে দাদির চিৎকার চেঁচামেচির আওয়াজ ভেসে আসে, ভরকে যায় সায়রা, দ্রুত পায়ে আরমিনের রুমের দিকে ছুটে যায়। চেঁচামেচির আওয়াজ সেই রুম থেকেই আসছে, দরজার সামনে যেতেই প্রচন্ড ধাক্কা সায়রা, আরমিনের গলায় ওড়না বাঁধা, দাদির আরমিনের চুল ধরে এলোমেলো মারছে, হাউমাউ করে কাঁদছে আরমিন, ছুটে যেয়ে দাদি থেকে ছাড়িয়ে আরমিনকে জড়িয়ে ধরলো সায়রা। নূরজাহান বেগম ক্রোধে ফোসফোস করছে, চিৎকার করে বলল, সায়রা তুমি কি পাগল হয়েছ, দাদি মেরে ফেলবে মেয়েটাকে। নূরজাহান বেগম শক্ত হাতে আরমিনের মাথায় থাপড় দিতে চাইল, সায়রা সামনে আসায় তার লাগলো, ব্যথায় কুকড়ে উঠল সায়রা। দাদি টেনে আরমিনকে ছাড়াতে ছাড়াতে বলল, তুই সর সায়রা, ওকে আজ মেরাই ফেলবো, ওর মরার শখ জেগেছে, ফাঁসি দেয়, আত্মহত্যা করতে চায়, সর তুই, আমি নিজের হাতে গলা চেপে মেরে ফেলি ওকে। দাদির কথায় হতবম্ব সায়রা, আরমিন আত্মহত্যা করার চেষ্টা করেছে, গলার এই ফাঁদ ফাঁসির। বিস্মিত চোখে আরমিনের দিকে তাকালো সায়রা, আরমিন সায়রাকে শক্তভাবে জড়িয়ে চিৎকার করে কেঁদে দেয়। বিছানায় নূরজাহান বেগম ধপ করে বসে পড়ে, ছোট থেকে তিল তিল করে মানুষ করেছে আরমিনকে, কড়া শাসন করলেও মায়ের অভাব পূর্ণ করেছে, সর্বদা মায়া মমতা দিয়ে আগলে রেখেছে, সেই আরমিন কিনা আজ আত্মহত্যা করতে যাচ্ছে, যাকে নিয়ে উনার এত গর্ব অহংকার, আজ সেই নাতনি তার সকল গর্ব অহংকার ভেঙে চুরচুর করে দিয়েছে, ফুপিয়ে কেঁদে উঠল তিনি। সায়রা নিজেকে বেসামাল লাগছে, মাথা ধরছে, প্রচন্ড চোখ জ্বলছে, বড় বড় শ্বাস নিয়ে নিজেকে সামলে নিল সে, কাঁপা কাঁপা হাতে আরমিনের মুখ ছুঁয়ে বলে, এসব পাগলামো কেন করছো, কি হয়েছ আবু? বোনের সামান্য ছোঁয়ায় আরমিন যেন আরো বেশি আহ্লাদী হয়ে উঠল,
সাইরা কে জড়িয়ে ধরে চিৎকার করে কাঁদতে লাগলো। ভেতরের সব কষ্ট কান্না ভেজা চিৎকারে বেরিয়ে আসছে। সাইরা, সাইরা রে, আমি তাকে ভুলতে পারবো না, আমি তাকে খুব চাই, আমি পারবো না তুরজয় ভাইকে বিয়ে করতে, সবাই আমাকে কেন জোর করছে, কেন? নূরজাহান বেগম পাশ থেকে ধমকে বলল, নিজের সামর্থ্য অনুযায়ী চাইতে হয়, তোর কি যোগ্যতা আছে ওই ছেলেকে চাওয়ার? তুরজদের মতো এত ভালো ছেলে যে তোকে বিয়ে করছে তাই তোর সাত পুরুষের ভাগ্য, তুই পঙ্গু, তোর কাউকে চাওয়ার অধিকার নাই। নূরজাহানের কথায় আরমিনের কান্নার বেগ বাড়ল, কান্নায় হাউমাউ করতে করতে বলল, তাই তো মরে যেতে চাইছি, পঙ্গুত্ব নিয়ে আর বাঁচতে চাই না, এই অপমান এই অবহেলা আর নিতে পারছি না, আমার সহ্য সীমানা ছাড়িয়েছে, এই পঙ্গুত্বের জন্য সারা জীবন শুধু অপ্রাপ্তির বোঝ বয়ে গেলাম, আর পারছি না, আমি মরেই আমার শান্তি। আরমিন নিজেকেই নিজে আঘাত করছে। সাইরা জোর খাটিয়ে আরমিনের হাত চেপে ধরে কান্না কান্না করতে করতে বলে, থামো আপু, অনেক হয়েছে, কত আর কত আঘাত করবে নিজেকে, তোমাকে কেউ বিয়ের জন্য জোর করবে না, তুমি তোমার ইচ্ছের অধীন, প্লিজ বন্ধ করো এবার, প্লিজ। আরমিন থামল। সাইরা আরমিনকে ঝাঁপটে ধরে হাউমাউ করে কেঁদে দিল। এই কান্না নিজের ভেতরের অনুতাপের, আজ তারই জন্য আরমিনের এত অবহেলা এত অপমান, ছোট থেকে সব কিছু কেবল আরমিন হারিয়েছেই, অপ্রাপ্তির তালিকা বিশাল তার, এত কিছুর পরও নিজেদের সম্পর্কের কথা আরমিনের সামনে কি করে তুলবে সে, কি করে বলবে আরসালকে যে সেও ভালোবাসে, নিজের বোনেরই সামনে তার ভালোবাসার মানুষটাকে নিয়ে নিজের জীবন কি করে সাজাবে সে, কি করে বোনের সামনে এসে দাঁড়াবে, যদি আরমিন নিজের বড় কোন ক্ষতি করে ফেলে, সেই অনুতাপের বোঝা সারা জীবন বইতে পারবে তো সে, কারো মন কন্ট্রোল করার অধিকার নেই সাইরার, না আরমিনের না আরসালের, কিন্তু নিজের মনের উপর তো সেই অধিকার আছে, এমন না যে আরমিনকে আরসাল দান করছে। সাইরা স্পষ্ট জানে আরমিন আরসালের মাঝে কোন সম্পর্ক হওয়া অসম্ভব, একদমই সম্ভব না, আরসাল চিরকাল আরমিনকে বোনের চোখে দেখেছে তা সাইরা বেশ জানে, কিন্তু তাই বলে এই না যেই মানুষটাকে তার বোন জীবন দিয়ে ভালোবাসে সেই মানুষটাকে নিয়ে তারই চোখে সামনে সংসার সাজাবে, এত সাহস সাইরা নেই, চিরকালই তো অনুতাপের বোঝা টেনেছে সে, আর কত টানবে, নতুন করে সেই বোঝা বাড়াতে চায় না, সারা জীবন তো আরমিনের অপ্রাপ্তির কারণ হয়ে এসেছে সে, এখন নতুন করে আরমিনের আজাব হতে চায় না, সম্পর্কের সমীকরণ গুলো এলোমেলো হয়ে গেছে সব, বিচ্ছেদই তার একমাত্র ফল, সাইরার নিয়তিতে হয়তো আরসাল লিখাই নেই, তাই তো বারংবার বিচ্ছেদ, এই সম্পর্কটাকে হয়তো এখানে ইতি টানা আবশ্যক, সারা রাত ভাবল সাইরা, খুব ভাবল, সবশেষে সিদ্ধান্তে পৌঁছালো, এই সম্পর্ক রাখা যায় না, বিচ্ছেদেই সবার মঙ্গল, কি হবে ভালোবাসা না পেলে, পৃথিবীতে কত মানুষই তো আছে যাদের ভালোবাসা পূর্ণতা পায়নি, সাইরার ভালোবাসাটা না হয় অপূর্ণই রইল, সম্পর্কের ইতি টানছে ভালোবাসার তো নয়, নীরবে নিভৃতভাবে চিরকাল ভালোবাসলে ক্ষতি কি। প্রভাত বেলা সব গুছিয়ে অফিসের রওনা হচ্ছে সিনথিয়া, বাড়ি ফাঁকা, গত দুই দিন শাশুড়ি রাগ করে বাড়ি ছেড়ে বোনের বাড়ি উঠেছে, আরমিন পাখি গেছে শাশুড়ির মান ভাঙিয়ে বাড়ি ফিরিয়ে আনতে, আরমিন তুরজয়কে বিয়ে করতে অমত প্রকাশ করেছে, মূলত তা কেন্দ্র করেই রাগ, অবশ্য আরমিনের অমতের ব্যাপারটা সিনথিয়াকেও বেশ ভাবাচ্ছে, এত ভদ্র পারফেক্ট ছেলে তুরজয়, তুরজয়কে রিজেক্ট করার কারণ কি আরমিনের, প্রেমঘটিত ব্যাপার নয় তো আবার। এদিকে সাইরাটাও বেশ চুপচাপ শান্ত হয়ে গেছে, হসপিটাল থেকে ফিরে একদম নেতিয়ে গেছে, সারাক্ষণ মন মরা হয়ে ঘরে পড়ে থাকে, কারণ জিজ্ঞেস করলে ব্যাপারটা এড়িয়ে যায়, কি হয়েছে মেয়েটার, বাড়িতে তার অগোচরে কিছু তো চলছে যা তিনি জানেন না, এসব ভাবনার মাঝেই সাইরার ঘরে এসে পৌঁছাল সিনথিয়া, লাল ফ্লোরাল ডাবল কম্বলে নাক মুখ ঠিকে ঘুমাচ্ছে সাইরা, কদিনে চোখের নিচে কালি জমে গেছে, চোখ সারাক্ষণ নিদ্রাজ্বর লাল, যেন কত রাত ঘুমায় না জানো, বড্ড মায়া হলো সিনথিয়ার,
মেয়ের চুলে আঙুল গলিয়ে ধীর স্বরে ডাকল, পিটপিট আর চোখ সায়রা, ঘুম জড়ানো কণ্ঠে বলল, কিছু বলবে মা? আমি অফিসে যাচ্ছি, দরজা বন্ধ কর, আর শুন টেবিলে নাস্তা রেডি আছে, বিছানার পাশে ফল রেখে যাচ্ছি, সবটা শেষ করবি, কেমন? সায়রা স্মিত হাসার চেষ্টা করল, আচ্ছা মা। মায়ের পিছু পিছু ঘুমে ডুলতে ডুলতে দরজা অবধি গেল সায়রা। মাকে বিদায় দিয়ে দরজা বন্ধ করে ফ্রেশ হয়ে নাস্তা সেরে নিল। মুখে খাবার দিতেই চোখে মুখে বিরক্তি ফুটে উঠল, যেন তেতো বিষ গিলছে, গা গুলিয়ে আসছে। কিছুটা সময় নিয়ে জোর করেই দু লোকমা মুখে দিল। তাকে বাঁচতে হবে, এই প্রাণহীন শরীরকে বাঁচিয়ে রাখতে হবে, নিজের জন্য না হলেও বাবা মায়ের জন্য বাঁচিয়ে রাখতে হবে। খাবার এটো করে টেবিল ছেড়ে উঠল সায়রা। হাত ধুয়ে নিজের বিছানায় গা হেলাতেই ডোরবেল বেজে উঠল। ছোট নিঃশ্বাস ছেড়ে বিছানা ছেড়ে দরজার দিকে পা বাড়াল। নিশ্চয় কাজের খালা এসেছে, সায়রা ভাবলেশহীন দরজা খুলল। বিপরীত পাশের মানুষটাকে দেখে বেশ চমকাল, ভড়কাল, কিন্তু মুখে তা প্রকাশ করল না। মুখের উপর দরজা লাগাতে লাগাতে ব্যস্ত কণ্ঠে বলল, বাড়িতে কেউ নাই আরসাল ভাই, পরে আসবেন। আরসাল হাত দিয়ে দরজা আটকাল। ছেলে ভিতরে এসে দরজা বন্ধ করে সামনে এগোতে এগোতে গম্ভীর আওয়াজে বলল, আমার প্রয়োজনটা তোর সাথে। সায়রা আরসালের দিকে তাকাল না, শরীর কাঁপছে তার, পায়ে পায়ে বাড়ি খাচ্ছে। পেছনে ফিরে নিজের ঘরের দিকে পা বাড়াতে বাড়াতে উত্তর দিল, আপনি চলে যান, সবাই আসুক, পরে কথা হবে। আরসাল সায়রার পিছু পিছু সায়রার ঘরে আসল। সায়রা মুখ ফিরে অন্যদিকে তাকিয়ে আছে, এই মানুষটার দিকে তাকানোর বিন্দু মাত্র সাহস নেই তার। কয়েক মুহূর্ত চুপচাপ দাঁড়িয়ে থাকলো আরসাল। সায়রার এভাবে মুখ লুকানো তার রাগ তিন গুণ বাড়িয়ে দিল। সায়রার হাতের বাজু টেনে মুখোমুখি দাঁড় করাল, ধমক দিয়ে উঠল, সমস্যা কি তোর, এভাবে এড়িয়ে চলছিস কেন আমাকে? সায়রা নিরুত্তর, গলায় থুতনি ঠেকিয়ে দাঁড়িয়ে আছে, চোখজোড়া ফ্লোরে যেয়ে ঠেকেছে। আরসালের তাতে রাগ হলো, প্রচন্ড রাগ, আচমকা সায়রার থুতনি চেপে মুখ উঁচু করল আরসাল। সায়রা এবার পূর্ণ দৃষ্টিতে আরসালের দিকে চাইল, খুশখুশ গগছালো চুল, ক্রোধে রক্তিম চোখ, এই অগ্নিদৃষ্টির প্রতাপে এখনই যেন ভস্ম হবে সায়রা। তাতে দাঁত চেপে শক্ত কণ্ঠে আওড়াল আরসাল, ফোনের উপর ফোন করছি, মেসেজের উপর মেসেজ, লোকজন দিয়ে খবর পাঠাচ্ছি, কানে যাচ্ছে না তোর, আমি পাগল হচ্ছি সায়রা। এবার সায়রা মুখ খুলল, কেন পাগল হচ্ছেন আপনি, কারণটা কি তোর অজানা? সায়রা নিজেকে আরসাল থেকে ছাড়াল, দুজনের মাঝেকার দূরত্ব বাড়াল, কাঠোকাঠ স্বরে বলল, কেন আমার পেছনে পড়ে আছেন আরসাল ভাই, আমার এখন আর আপনাকে ভালো লাগে না, মন উঠে গেছে। আচ্ছা বলুন তো, আমি কি একবারও বলেছি আমি আপনাকে ভালোবাসি? নিজের থেকে সবটা ধরে নিয়ে কেন শুধু শুধু বিরক্ত করছেন আমাকে? অন্য কাউকে পছন্দ আমার। আরসালের প্রচন্ড খ্যাপল, সায়রার চুলে মুঠি টেনে দেয়ালের সাথে মিশাল, ক্রোধে ফসফস করছে আরসাল, তপ্ত নিঃশ্বাস সায়রার চোখ মুখে এসে পড়ছে। ভীরু দৃষ্টিতে চোখ মেলে আরসালের দিকে তাকালো, চোখে তার খুনের নেশা, প্রাণ নিতে যেন এক সেকেন্ড ভাববে না সে। থরথর কাঁপছে সায়রা, চোখে অজস্র জলে ভিড়, গলা শুকিয়ে কাঠ। আরসাল দাঁতে দাঁত চেপে বলল, ফাইজলাম হচ্ছে, তুই বললি আর আমি মেনে নিব, তোকে কে বিয়ে করবে? যে বিয়ে করতে আসবে সে প্রাণ নিয়ে ফিরতে পারবে। শুন সায়রা, আমার টিনেজ প্রেম না, যে প্রেমিকার কথায় গা ভাসিয়ে দেবদাস বনে যাব, আমি আমার জিনিস আদায় করতে জানি, আপোষে না পেলে ছিনিয়ে নিব। সায়রা ভয়ে শব্দ করে কেঁদে উঠল, আরসাল ছেড়ে দিল। সায়রার ফোনের দিকে চোখ যেতেই ফোন হাতে তুলে সজোরে মাটিতে আছাড় মারল, চুরচুর হয়ে চারদিকে ছড়িয়ে পড়ল। চিৎকার করে বলল, যেই মোবাইলে আমার ফোন রিসিভ হয় না সেই মোবাইল তোর কাছে থাকার কোন মানে হয় না। সায়রা কাঁদতে কাঁদতে মাটিতে বসে পড়ল, ভয়ে আর্স্ট হয়ে মুখ চেপে কাঁদছে। আরসাল আঙ্গুল দিয়ে চুল পিছনে টেনে নিল, রাগ তখনও দমেনি, চোখ বুঝে নিজেকে শান্ত করার চেষ্টা করল আরসাল।
মিনিট দশেক কাটল, সাইরা নিশ্চুপ কেঁদেই যাচ্ছে, ভয় কাঁপছে তো কাঁপছেই। আরসাল লক্ষ্য করল, পানির গ্লাস নিয়ে সাইরার কাছে যায়। সাইরা ভয়ে দূরে সরে গেল। আরসাল মুখের সামনে পানি তুলে শান্ত স্বরে বলল, পানিটা খেয়ে নে সাইরা। ভয় ভয় ঢক ঢক করে পানিটা শেষ করল সাইরা। পাশ থেকে ফলের প্লেটটা হাতে তুলে নিল আরসাল। শান্ত স্বরে বলল, এগুলো খাসনি কেন, খেয়ে নে, শক্তি মিলবে। সাইরা ফ্যাল ফ্যাল দৃষ্টিতে তাকিয়ে, আরসালের চোখে কি ভালোবাসা, কি মায়া! খানিক পূর্বে এই মানুষটার চোখেই কি খুনের নেশা ছিল। হতভম্ব সে। এক পিচ আপেল তুলে সাইরার মুখের সামনে ধরল আরসাল। সাইরা নাকচ করতে চাইল, পারল না। অনিচ্ছাকৃত ভাবে ভয় ভয় আরসালের হাত থেকে ফলগুলো খেয়ে নিল। দেয়ালে মাথা ঠেকিয়ে চোখ বুজে আছে সাইরা। আরসাল নিমিষ মাতাল দৃষ্টিতে দেখছে, চোখে এক গাঢ় নেশা লাগলো। আচমকা এক টানে সাইরাকে নিজের বুকে মিলাল। নাক গলাল চুলে, খান টেনে নিতে নিতে মাতলা স্বরে বলল, হতে পারি তোর জীবনের পরন্ত বিকাল, আমার কাছে তুই সর্বদাই সোনালি সকাল। ভালোবাসি পুতুল বউ। সাইরা কাঁপছে শুধু, থর থর করে কাঁপছে। এই কণ্ঠে কত আবেগ, অনুভূতি, মায়া! কি হলো এত শক্ত আবরণে ঢেকে? এই মানুষটার এক ডাকেই তো সেই আবরণ চূর্ণ বিচূর্ণ হচ্ছে বারংবার। বেশ কিছুক্ষণ পর আরসাল সাইরার কপালে ঠোঁট ছোঁয়াল। গভীর করে কেঁপে উঠল সাইরা, চোখ মেলল না। ফিসফিসিয়ে বলল আরসাল, এই শরীর নিয়ে ভার্সিটি যেতে হবে না, তাড়াতাড়ি সুস্থ হতে হবে, প্রপার রেস্ট নে। সাইরা প্রত্যুত্তর করল না, বসে রইল ঠাই। উঠে গিয়ে বারান্দার দরজা খুলল আরসাল। হসপিটাল থেকে ফিরে এসে এই দরজা মেলেনি সাইরা, কারণ একটাই, আরসাল। ভারী স্বরে বলল আরসাল, ঝড় হোক তুফান নামুক, এই দরজা যেন কখনো বন্ধ না হয়। আর চার খণ্ড ভাঙা ফোনটা হাতে নিয়ে বসে আছে সাইরা, জোড়া লাগানোর বৃথা চেষ্টা চালাচ্ছে। মোবাইলের উপরের কাঁচটা ভেঙে চুরমার। এই তো তিন মাস হলো ফোনটা কিনেছে, এখনো নতুন, কত পছন্দের ছিল তার। ফোন চালানো বৃথা চেষ্টা করলো, হলো না। মন খারাপ করে বসে রইল সাইরা। কেউ জিজ্ঞাসা করলে কি বলবে, কিভাবে ভেঙেছে? মুখ ভার করে গভীর চিন্তায় ডুবে রইল। দিনের আলো মারিয়ে অন্ধকার এসে ঝেঁকে বসেছে। সন্ধ্যার আকাশ, চারিদিক আধার কালো, অমাবস্যার রাত, আকাশে নেই কোন তারকারাজি। গলির ব্যস্ত রাস্তা কৃত্রিম আলোয় আলোকিত। মিনিট দুয়েকের ব্যবধানে সুরসুর রিক্সা চলছে। বিকশকালো অম্বরে বেখেয়ালি চেয়ে আছে সাইরা, আখিদয় জলে ছল ছল। ভাবনা কাটল কারো উপস্থিতিতে। ঘর ঘুরিয়ে পাশে তাকাতেই দেখলো আরসাল নিমিষ দৃষ্টিতে অপলক চেয়ে আছে। আরসালকে দেখতেই তরপান করে উঠল সাইরা, পিছন ফিরে দ্রুত পায়ে সামনের দিকে পা বাড়াতেই গম্ভীর করে বলে উঠে আরসাল, স্টপ সাইরা, আর এক পা বাড়ালে খুব খারাপ হবে। এক পাও বাড়াল না সাইরা, ঠাই দাঁড়িয়ে থাকল। আরসাল মুখোমুখি হলো সাইরার, নত মাথায় দাঁড়িয়ে আছে সে, চোখ তার মাটিতে। আরসালের গভীর দৃষ্টি দেখছে সাইরাকে। কৃত্রিম আলোয় নিকশ কালো রাতেও স্পষ্ট মুখশ্রী ফুটে আছে সাইরার মুখে, দ্বিধাদ্বন্দ্বের বলিরেখা তার চোখে এক সমুদ্র মায়া। কি লুকাচ্ছে মেয়েটা, কেন এত জটিলতা, এই লুকোচুরি খেলাই খেলছে কেন? চিন্তায় মাথা ফেটে যাচ্ছে আরসালের। সাইরার শ্লথ স্বর ভেসে এলো, কিছু বলবেন আরসাল ভাই, রাত হচ্ছে, আমাকে নিচে যেতে হবে। আরসাল ছোট এক নিঃশ্বাস ফেলল, চোখ সরিয়ে নিয়ে গম্ভীর স্বরে বলল, সমস্যা কি তোর, আমাকে ইগনোর করছিস কেন? নিরুত্তর সাইরা। সাইরার বাহু চেপে ধরল আরসাল, কাছে টেনে হুঙ্কার দিয়ে বলল, মুখে তালা কেন, কথা কানে যাচ্ছে না। সাইরার চোখ জলে টলটল, ছাড়া পাবার আপ্রাণ চেষ্টা, হাত ছুড়াছুড়ি করবে বারংবার। জোর ধমক দিল আরসাল, শান্ত হলো সাইরা, মাথা নুয়ে নিশ্চুপ কেঁদে যাচ্ছে তো যাচ্ছেই। আরসাল চিৎকার করে বলল, শান্ত আছি মানে এই না আমি তোর সব বেয়াদবি মেনে নিব, সময় দিচ্ছি, নিজেকে প্রস্তুত কর, খুব শীঘ্রই তোদের বাড়ি মা বাবা সম্বদ্ধ নিয়ে আসবে, আমি চাই ভালোয় ভালোয় হোক সব, কোনো রকম বাড়াবাড়ি করবি না,
আমি রেগে গেলে ফল কত ভয়ঙ্কর হতে পারে নিশ্চয় জানিস। আরসালের উত্তরে চিৎকার করে উঠল সায়রা। প্রতিবাদী স্বরে, নিজেকে কি ভাবেন আপনি? সবাই আপনার গোলাম, আপনি যা বলবেন তাই শুনতে হবে সবাইকে। কতবার বলবো আমার আপনাকে পছন্দ না, একদম পছন্দ না, ঘৃণা করি আপনাকে। আমি জাস্ট আপনার সাথে টাইম পাস করছিলাম, আপনি আমাকে অপমান করেছেন, তাই আমি প্রেমের নাটক করে কষ্ট দিকে আপনাকে তা সুদেয়া সেরে ফেরাতে চেয়েছি। আপনি কেন বুঝেন না আমি আপনার প্রতি বিন্দুমাত্র ইন্টারেস্টেড না? খেপে গেল আরসাল, নিজের কাছে টেনে হাত মুড়িয়ে নিজের সাথে চেপে ধরল। আরসালের ফোসফোস তপ্ত নিঃশ্বাস পড়ছে সায়রার মুখে, চোখ মুখ বুঝে আছে সে, চোখের বাঁধ মারিয়ে গাল বেয়ে পড়ছে অশ্রুকনা। খুনের নেশা চেপেছে আরসালের, অন্য হাতে শক্তভাবে মুখ চেপে ধরল সায়রাকে। চোখ বুঝেই আর্তনাদ করে উঠল সায়রা। শুনল না আরসাল, তাগড়াই গর্জন করে বলল আরসাল, বেশি বার বেড়েছিস, শান্তভাবে সবটা হ্যান্ডেল করতে চেয়েছি কিন্তু তুই করতে দিলি না, এখনই নিচে গিয়ে কাজই দেখে বিয়ে করব তোকে, চল। ছিটকে ছাড়ল আরসাল, মোবাইল বের করে কাউকে ফোন লাগালো। সায়রার হাত টানতে টানতে নিচে নিয়ে যাচ্ছে, ভয় হাত পা কাঁপছে সায়রার, কান্নাকাটি আহাজারি করছে সে, হাত ছাড়িয়ে নিজেকে মুক্ত করতে আপ্রাণ প্রচেষ্টা। থামাতে চাইল আরসালকে, পারল না, আরসাল আজ রাগে অন্ধ। সায়রার কান্নাকাটি আহাজারি কোনোটাই কানে পৌঁছাচ্ছে না তার, ক্লান্ত হয়ে ধপ করে মাটিতে বসে পড়ে, চিৎকার করে বলে, মরে যাব আরসাল ভাই, আমাকে কোন কিছু করতে বাধ্য করলে আমি নিজের জান নিয়ে নেব। থেমে গেল আরসাল, পিছন ফুরে দেখল ডুকরে কাঁদছে সায়রা, চোখ গাল অশ্রুতে ভিজে। সায়রার সামনে হাঁটু গেড়ে বসল আরসাল, আগের মতো কান্না করতে করতে বলল সায়রা, আপনি কেন বুঝেন না আমি আপনাকে ভালোবাসি না, আপনাকে আমার সহ্য হয় না, বিরক্ত লাগে, প্রচন্ড বিরক্ত। এতটুকু বলেই সায়রা হাউমাউ কাঁদছে। আরসাল ঝুঁকল গাঢ় দৃষ্টিতে চেয়ে শান্তভাবে বলল, বিরক্ত, তুই আমার উপর বিরক্ত। সায়রা চুপ। আরসাল আবার বলল, আচ্ছা সব বুঝলাম, কাঁদছিস কেন তুই? তোর চোখ তো অন্য কিছু বলছে, কোনটা মানব তোর চোখের ভাষা নাকি মুখের? সায়রা এবারও চুপ। আরসাল জবাবের অপেক্ষায় থাকলো বেশ কিছুক্ষণ, অবশেষে মুখ খুলল সায়রা, কান্না ভেজা আওয়াজে বিড়বিড় করে বলল, আমার আপনার থেকে মুক্তি চাই, আমাকে আমার মতো থাকতে দিন আরসাল ভাই। গম্ভীর দৃষ্টিতে চেয়ে থাকলো আরসাল। সায়রা মাথা নুয়ে কেঁদে যাচ্ছে তো যাচ্ছেই। আরসাল ফোস শ্বাস ছাড়ল। সায়রার সামনে একটা ব্যাগ রেখে তেজি স্বরে আওড়াল, ফোন দিতে এসেছিলাম। কিছুক্ষণ থেমে মুখ ফিরিয়ে অন্যদিকে চেয়ে কণ্ঠে গম্ভীরতা এটে বলল আরসাল, আজকের পর আর কোন দিন তোকে বিরক্ত করব না সায়রা, তুই মুক্ত। তরাক করে উঠে বড় বড় পা ফেলে বেরিয়ে গেল আরসাল। থুম মেরে আরসালের যাওয়ার দিকে তাকিয়ে থাকলো সায়রা শুধু। আজ নিজের হাতে সব শেষ করে দিল সে। সেদিনের পর আরসালকে আর দেখেনি সায়রা। আরসালের বারান্দার দরজাটাও বন্ধ। সায়রার খারাপ লাগলেও নিজেকে বুঝিয়ে নিয়েছে সায়রা, যা হচ্ছে ভালোই হচ্ছে, আরসাল ভুল বুঝে দূরে সরে যাক, এটাই তো সায়রা চায়। নিজেকে মিছেমিছি বুঝিয়ে নিয়েছে সে। সামনে ফার্স্ট ইয়ার ফাইনাল, পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত সায়রা, ক্লাস টিউশন গ্রুপ স্টাডি পর পর শেষ করে ক্লান্ত শরীরে বাড়ি ফিরছে সে। সন্ধ্যা নামতে এখনো অনেকটা সময়, শীতের প্রবণতা তখন আকাশ চুম্বি। চাদরে শক্ত করে হাত মুড়িয়ে গুটিসুটি পায়ে গলির রাস্তায় হাঁটছে সায়রা। মুদির দোকানের পাশে নাইট গার্ড চাচা বসে, গায়ে ছেঁড়া সোয়েটার, মাথায় পুরানো কান টুপিতে ঢাকা। শীতের এই রুক্ষতা থেকে বাঁচতে আগুন জেলে উষ্ণতার ছোঁয়া নিচ্ছে তিনি। সায়রাকে দেখে উৎফুল্ল হেসে বললেন, কই গেছিলাম মা? ভার্সিটিতে চাচা, শরীর গতর ভালানি মা। চি চাচা ভালো, আপনি কেমন আছেন? হমা ভালা। নাইট গার্ড চাচার সাথে টুকটাক কথা সেরে বাড়ির দিকে পা বাড়ায় সায়রা। ঠাক চোখ আটকায় মোড়ের শেষ মাথায় চায়ের দোকানটার পাশে গাড়িটায়, আরসালের গাড়ি।
সাথে সাথে চোখ ফিরিয়ে নিয়ে দ্রুত পা বাড়াতে যেয়েও থেমে যায় সায়রা। ঠাই দাঁড়িয়ে থাকে আরসালের পাশের সিটে আরমিন। আরমিনের চোখ মুখ ফুলে আছে, বারবার চোখ মুছছে। সাইরাদের বাড়ির সামনে গাড়ি থামতেই তড়াক করে নেমে গেল আরমিন। বিষয়টা বেশ খটকা লাগলো সাইরার। আরসাল ভাই আরমিন আপুকে রিজেক্ট করেনি তো আবার, ঘাবড়াল সাইরা। আরমিনের পিছু পিছু সাইরাও বাড়িতে গেল। বাড়ি ফিরে আরমিনকে কিছু জিজ্ঞাসা করার সাহস বা সুযোগ হলো না সাইরার। বেশ কয়েকবার জিজ্ঞেস করবে করবে করে আর করা হয়নি। দরজার সামনের থেকে ফিরে এসেছে। সেদিনের পর থেকে আরমিনও বেশ চুপচাপ হয়ে গেছে, কোন সারা শব্দ নেই, বাড়ির কারো সাথে তেমন কথাবার্তাও বলে না, সারাক্ষণ নিজের ঘরে শুয়ে বসে কাটায়। দুদিন পর সাইরার ফার্স্ট ইয়ার ফাইনাল, পড়াশোনা নিয়ে ভীষণ ব্যস্ত সে, তাই আরমিনকে নিয়ে খুব একটা ঘাটতে যায়নি। কি দরকার ঘাটাঘাটি করার, যদি আরসাল রিজেক্টও করে থাকে তা একান্তই আরসালের নিজের সিদ্ধান্ত, সেই সিদ্ধান্তকে পাল্টানোর মতো অধিকার বা সাহস কোনোটাই সাইরা নেই। সকাল ৮টা মেইন রোডে দাঁড়িয়ে আছে সাইরা। আশেপাশে কোন রিক্সা গাড়ি কিছুই দেখা যাচ্ছে না। শুনেছে সামনের রাস্তায় আজ বিরাট সমাবেশ, তাই রাস্তাঘাট সব সকাল থেকে সারাদিন বন্ধ থাকবে। তার উপর পরীক্ষার কেন্দ্র পড়েছে সাভারের শেষ মাথা ধামরাই, যার নাম শুনলেও কোনোদিন যাওয়া হয়নি সাইরার। সেখানে রাস্তা চেনা জানা তো অনেক দূর, সময় মতো পরীক্ষার হলে পৌঁছাতে পারবে তো, ভাবতেই ভয়ে চোখ মুখ চুপসে গেল সাইরার। অশ্রুভারাক্রান্ত চোখ, নাক লাল টকটকে, বারংবার ঘড়ি দেখছে আর চোখের জল মুছছে। পাশ থেকে সিনথিয়া বেগম মেয়েকে দেখছে, অফিসের উদ্দেশ্যে বেরিয়েছিলেন তিনি। ভেবেছিল সাইরাকে গাড়িতে উঠিয়ে দিয়ে তিনি অফিসে চলে যাবেন, কিন্তু এমন পরিস্থিতিতে মেয়েকে বিপদে দেখে ফেলে যাওয়া উচিত মনে হলো না। মনে মনে ভেবে নিলেন আজ অফিস কামাই দিবে। সাইরার মাথায় হাত রেখে আশ্বস্ত স্বরে বললেন সিনথিয়া, চিন্তা করিস না মা, হাতে এখনো এক ঘন্টা সময় আছে, ঠিক পৌঁছে যাবি। মায়ের কথা কানে আসতেই আরেকবার ঘড়ি দেখে নিল সাইরা, ৮টা নয়, ঠিক সময় কেন্দ্রে পৌঁছাতে না পারলে এত কষ্ট এত পরিশ্রম সব শেষ। ভয় কেঁদে উঠল সাইরা, কোন দিশা না পেয়ে কাঁদতে কাঁদতে সামনের দিকে হাঁটা শুরু করলো সে। পিছু পিছু সিনথিয়াও গেল। কিছু দূর যেতেই আরসালকে দেখল, গাড়ি করে বাড়ির দিকে ফিরছে। সাইরাদের দেখে থামল। আরসাল গাড়ি থেকে নেমে মুখোমুখি হল। এক পলক সাইরার দিকে তাকিয়ে ভ্রু কুচকে নিল। চিন্তিত স্বরে সিনথিয়া বেগমকে প্রশ্ন করল আরসাল, কোথায় যাচ্ছ ছোট মা? বলো না বাবা, অফিসের জন্য বেরিয়েছিলাম, ৯টা থেকে সাইরার পরীক্ষা শুরু, ধামরাই কলেজে সিট পড়েছে। ভেবেছিলাম ওকে গাড়িতে তুলে দিয়ে অফিসে যাব, কিন্তু এদিকে রাস্তাঘাট সব বন্ধ, তার উপর ওইদিকের রাস্তাঘাট চিনে না সাইরা, ওর বান্ধবীরা সবাই অনেক আগেই চলে গেছে, শুধু সাইরাই রয়ে গেছে, ক্লান্ত চিন্তিত সুরে উত্তর দিলেন সিনথিয়া বেগম। কিছু একটা ভেবে আরসালের ততক্ষণাৎ উত্তর, তুমি বাড়ি ফিরে যাও, আমি পেছনে দিকের শাখা রাস্তা দিয়ে সাইরাকে পৌঁছে দেব, তোমার সমস্যা হবে না, খামাখা ঝামেলা হবে তোমার, আমি আজ সারাদিন ফ্রি। সিনথিয়া আর কথা বাড়াল না, এমনিতেই অনেক দেরি হয়ে গেছে, সাইরার নাকচ করার মতো বিকল্প নাই, পরীক্ষায় ঠিক সময় উপস্থিত থাকতে হলে তাকে এক্ষুনি আরসালের সাথে বের হতে হবে, তার উপর মায়ের মুখের উপর না করার সাধ্য কই। দ্রুত পায়ে আরসালের পাশের সিটে বসল সাইরা। গাড়ি চলছে নিজ গতিতে, শক্ত হাতে ফাইল চেপে ধরেছে সাইরা, শরীরের কাঁপুনি তখনও থামেনি তার, চোখ বেয়ে ঝরছে অজর ধারা, বড় বড় নিঃশ্বাস ছেড়ে নিজেকে শান্ত করার আপ্রাণ চেষ্টা চালাচ্ছে, কিন্তু হচ্ছে না, মাথায় শুধু পরীক্ষার চিন্তা ঘুরঘুর করছে। আরসাল সূক্ষ্ম দৃষ্টিতে তা লক্ষ্য করল। সামনের টিস্যুর বক্সটা সাইরার দিকে এগিয়ে দিয়ে গম্ভীর আওয়াজ করল, মাথা ধরছে আমার, কান্না বন্ধ কর। ছটপট ২টা টিস্যু হাতে নিয়ে চোখ মুখে চেপে ধরল সাইরা। সাইড ব্যাগ থেকে পানির বোতল হাতে নিয়ে ঢকঢক করে কয়েক ঢোক পানি গিলে নিজেকে শান্ত করল। আজ কতদিন পর মানুষটার এত কাছাকাছি সে।
কতদিন পর সেই চিরচেনা মাতাল ঘ্রাণটাকে কাছ থেকে অনুভব করছে। পরীক্ষার আগে উনার সাথে দেখা হওয়াটা কি খুব জরুরি ছিল? যা পড়েছে সবটা তো আউলে গেল। এই তো মাথাটা ফাঁকা, একেবারে ফাঁকা। আর চোখে একবার আরসালকে দেখে নিল ছায়রা। ফর্মাল ড্রেসে আরসাল, অফিসের উদ্দেশ্যে বেরিয়েছিল বোধ হয়। উনিও নিশ্চয়ই তারই মতো ভুক্তভোগী। এসব ভেবে গভীর ভাবনায় ডুব দিল ছায়রা। মেইন রোড ছেড়ে শাখা রাস্তার দিকে গাড়ি ফিরতেই ভ্রু কুচকে এলো ছায়রার। ছটপট প্রশ্ন করে উঠল আরসালকে, এটা কোথায়, কোথায় যাচ্ছি আমরা? আরসাল বিরক্তির মুখ করে কয়েক পলক ছায়রার দিকে তাকিয়ে বাহিরের সাইনবোর্ডের দিকে ইশারা করল। হলুদ বোর্ডে গোটা গোটা কালো অক্ষরে লিখা, ধামরাই থানা রোড, টনক নরল ছায়রার। এটাই তো তার গন্তব্য। এখান থেকে রিক্সা নিয়ে ধামরাই কলেজ, যেখানে ছায়রার সিট পড়েছে। আশেপাশে আরেকবার খেয়াল করল ছায়রা, একদম শুনশান নিরিবিলি জায়গা। আশেপাশে দু একটা টমের দোকান, হাতে গুনা তিন চারটা রিক্সা। এটা কি করে থানা রোড হতে পারে? কোথাও এমন নিরিবিলি জনশূন্য থানা রোড আছে জানা ছিল না ছায়রার। আরসাল ড্রাইভ করতে করতে তাচ্ছিল্য হেসে বলল, চেনা নাই জানা নাই, একা একা ড্যাম ড্যাম বেরিয়েছিলি। তোকে একা ছাড়লে দেখা যেত, তুই গেটে পা রেখেছিস। আর এদিকে সবার পরীক্ষা শেষ, ঘন্টা বাজছে। কোনো উত্তর দিল না ছায়রা, লজ্জায় গুটিয়ে নিল। ভার্সিটির সামনে গাড়ি থামতেই ফাইল হাতে নিয়ে খিঁচে এক দৌড় দিল। কিছু পথ গিয়ে থেমে গেল ছায়রা। পিছন ফিরে বড় বড় নিঃশ্বাস ফেলতে ফেলতে জোর আওয়াজে বলল, ধন্যবাদ আরসাল ভাই। উত্তর দিল না আরসাল, চেহারায় গম্ভীর ভাব এঁটে চোখ ফিরিয়ে নিল। ছায়রা চলে গেল। পরীক্ষা শেষে গেটের বাহিরে আরসালের গাড়ি থেমে থাকতে দেখে বেশ চমকাল ছায়রা। কাছে যে গাড়ি কালো কাচে ঝুঁকল, ভেতরে আরসাল আছে কিনা দেখার চেষ্টা করল, পারল না। কালো কাচের জানালা ভেদ করে ছায়রার দৃষ্টি ভিতরে পৌঁছাতে পারল না। পেছনে থেকে আরসালের ভারী আওয়াজ ভেসে এলো, পরীক্ষা শেষ। ছায়রা ভড়কে গেল, পিছন ফিরল, মুচকি হেসে বেশ স্বাভাবিক স্বরে বলল, আপনি জাননি আরসাল ভাই, এতক্ষণ এখানেই ছিলেন। উত্তর দিল না আরসাল, ধমকে বলল, গাড়িতে উঠো। ছায়রা বিনা বাক্যে গাড়ি চড়ে বসল, সিটে হেলান দিয়ে জানালার কাছে মাথা ঠেকাল। চার ঘন্টা পরীক্ষা দিয়ে ভীষণ ক্লান্ত সে, শরীর ম্যাজো ম্যাজ করছে, গত দুই রাত ভালো ঘুম হয়নি, চোখের পাতা জ্বলছে, ঘুমে ঢল ঢল করছে দু চোখ। কখন যে চোখ লেগে গেল স্মরণে নেই ছায়রার। ঘুম ভাঙুল ঘন্টা দুয়ে পর, পিটপিট দৃষ্টি মেলে সামনে তাকাতেই ছিটকে গেল ছায়রা। ড্রাইভিং সিটে হেলান দিয়ে নিমিষ দৃষ্টিতে চেয়ে আছে আরসাল। কেমন জানো অদ্ভুত মাতাল দৃষ্টি, চোখে গভীর কোন ভাষা ভাসছে, কিন্তু সেই ভাষা বুঝার ক্ষমতা বা সাহস কোনোটাই নেই ছায়রার। আরসালের গাঢ় দৃষ্টি ছায়রার গলার ছোট দিলটায় ধর ফরিয়ে উঠল। ছায়রা ওনা ঠিক করতে করতে মুখ বেঁকিয়ে বলল, এমন শকুন দৃষ্টিতে চেয়ে আছেন কেন আরসাল ভাই? স্বীকার করব তাই। ছায়রা ভ্রু কুচকে একবার আরসালের দিকে তাকালো, যেন ভীষণ বিরক্ত সে। ঘড়ির দিকে চোখ বুলিয়ে দ্বিগুণ বিরক্তি নিয়ে বলল ছায়রা, আরসাল ভাই এখানে গাড়ি থেমে কেন? বাড়ি ফিরব কখন? সন্ধ্যা নামল প্রায়। আরসালের আগের মতোই গম্ভীর আওয়াজ, ফিরব না বাড়ি। এই গাড়িতে তুই আমি এইভাবেই বন্ধে থাকবো সারা জীবন, কি ভালো হবে না? এবার ছায়রা আগের চেয়ে আরো বেশি বিরক্ত নিয়ে বলল, আবার আবারও আপনি পাগলামো শুরু করেছেন। আমারই ভুল আমি আপনার সাথে এসেছি, থাকবো না আমি, আমি একাই চলে যাব। গাড়ি থেকে নামার জন্য দরজার দিকে হাত বাড়াতেই পেছনে থেকে টান পড়ল, পিছন ফিরতেই নিজের কাছে টেনে নিল আরসাল। বুকে যেয়ে পড়ল ছায়রা, সে বাহুডোলে আবদ্ধ করে নিল আরসাল। দিনের শেষ কোমল আলো ছায়রার মুখে পড়ছে, ঝলঝল করছে ঘুম ঘুম চোখ, অবাধ্য চুলগুলো বারংবার কপাল ছুটছে। বেশ আবেশে তা সরিয়ে দিল আরসাল, যেন এই মুহূর্তে অবাধ্য চুলগুলোকে গুছিয়ে দেওয়া অত্যন্ত জরুরি, না করলেই নয়। মনোযোগ সেদিকে রেখে বেশ আবেগী স্বরে বলল আরসাল, এত নিখুঁত অভিনয় কি করে করিস তুই?
বিরক্ত হয় না। ফুট করে আরসালের এমন প্রশ্নে ভড়কে উঠল সায়রা। নিজেকে ছাড়ানোর চেষ্টা করে আমতা আমতা করে জিজ্ঞেস করে, কিসের অভিনয়, কি বলছেন আপনি? স্মিত হেসে সায়রার দিকে তাকালো আরসাল, কপালের টুপ করে চুমু একে নাকের সাথে নাক ঘষতে ঘষতে বলল, কতদিন আমার থেকে সত্য লুকাবি তুই? তুই চলিস ডালে ডালে, আমি চলি পাতায় পাতায়। সায়রা চোখ মুখ খিচে বলল, হেয়ালি বন্ধ করে, সোজাসুজি বলুন কি করেছি আমি, সোজাসুজি বলবো। সায়রা হ্যাঁ সূচক মাথা নাড়াল। আরসাল সায়রাকে ছেড়ে স্ট্রেইট বসল। সায়রার দিকে কঠোর দৃষ্টি মেলে গম্ভীর আওয়াজে বলল, তোর বোন আমাকে পছন্দ করে তুই তা আগে থেকে জানবি, ওর জন্যই কি আমার থেকে দূরে সরে যাচ্ছিস? সায়রা চুপ, থতমত খেয়ে গেছে। এভাবে আরসালের কাছে একদম ধরা পড়ে যাবে বুঝেনি সে। প্রচন্ড উত্তেজনায় শরীর থরথর কাঁপছে তার। কি রেখে কি বলবে? বেশ কিছুক্ষণ চুপ থেকে ইনিয়ে বিনিয়ে আমতা আমতা জবাব দেয় সায়রা, কই আমি তো কিছু জানি না, আরমিন আপু আপনাকে পছন্দ করে নাকি? হো হো করে গা কাঁপিয়ে হাসলো আরসাল। তার যা বুঝার জানার সে তা বুঝে গেছে। পাশ থেকে সায়রা ব্লু কুচকে তাকিয়ে আছে, হাসছে কেন আরসাল ভাই, উনি কি কিছু টের পেয়েছে? সে কি ঠিকঠাক গুছিয়ে মিথ্যা বলতে পারেনি? সন্ধ্যা নেমেছে, চারিদিক অন্ধকার। গাড়ি বাড়ির সামনে থামতেই সায়রা নেমে গেল, পেছনে থেকে ডাকলো আরসাল। সায়রা থামলো, পিছন ফিরে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকালো। আরসাল বেশ স্বাভাবিক স্বরে বলল, সাবধান সুন্দরী, এই শকুনের নজর পড়ছে, মনে ধরেছে তোকে, বলা তো যায় না কখন আবার উড়িয়ে নিয়ে যাই। সায়রা বেশ কিছুক্ষণ থম মেরে চেয়ে রইল, আরসালের কথার আগাগোড়া বুঝল না। বেশ কিছুক্ষণ পর বিড়বিড় করল, আপনি পাগল হয়েছেন, বড্ড পাগল, ফোনটা বেজে যাচ্ছে তো যাচ্ছেই। চোখ উঁচিয়ে একবার ফোনের দিকে চোখ বুলাল সায়রা। গোটা গোটা অক্ষরে লিখা আরসাল কলিং। খানিক বিরক্ত হলো, উনি আবার পাগলামো শুরু করল, আবারও, এবার ভাঙ্গলে নিজেকে কি করে শক্ত করবে সায়রা। বুকে আটকে রাখা নিঃশ্বাসটা ফোঁস করে বেরিয়ে এলো, আর মাত্র একটা পরীক্ষা, আগামীকালের পরীক্ষা শেষ হলেই ঝামেলা মুক্ত। মনে মনে সিদ্ধান্ত এটেছে সে, এবার পরীক্ষা শেষে বেশ কয়েকদিনের জন্য নানির বাড়িতে বেড়াতে যাবে। এতে দুটো লাভ, প্রথম মন ভালো থাকবে, দ্বিতীয়ত আরসাল থেকে দূরে থাকা যাবে বেশ কয়েকদিন। এসব ভাবনার মাঝেই চুলগুলো হাত খোপা করে নিল সায়রা, চেয়ারে দুপা তুলে আবারও পড়ায় মনোযোগ দিল। দরজায় কারো করা আঘাতে টনক নড়ল সায়রার। বইয়ের পাতা থেকে চোখ তুলে দরজার দিকে মেলল, দাদি এসেছেন। ঠোঁটের কোণে স্মিত হাসি টেনে ধীর স্বরে বলল সায়রা, কিছু বলবে দাদি? নূরজাহান বেগম ভিতরে এসে সায়রার মুখোমুখি চেয়ারটায় বসল, চোখে মুখে গম্ভীর ভাব এঁটে আছেন তিনি। দাদির এমন গম্ভীর ভাব দেখে বই খাতা গুছিয়ে রাখল, ভীতু আওয়াজে জিজ্ঞেস করল, কিছু কি হয়েছে দাদি? আরমিন আপু ঠিক আছে তো? নূরজাহা বেগম হ্যাঁ সূচক মাথা নাড়াতে নাড়াতে বললেন, সব ঠিক আছে, তোর সাথে কিছু কথা ছিল। হ্যাঁ দাদি বলো। আর কয়টা পরীক্ষা আছে? আগামীকাল শেষ, তোর জন্য বিয়ের সম্বন্ধ এসেছে, উনারা দু একের ভেতর আসতে চাইছে, তোর কি মতামত? দাদির কথাগুলো গরম সিসার মতো সায়রার কানে ঢুকল, মাথায় যেন বাজ পড়ল তার। হতভম্ব, বিস্ময় থম মেরে গেছে, নিজেকে সামলে ঝটপট জবাব দিল সে, বিয়ে, ফুট করে বিয়ে কেন? পড়াশোনা শেষ হোক, ভালো চাকরি পাই, তারপর না হয় বিয়ে নিয়ে ভাবা যাবে। দাদির দাম্ভিক উত্তর, বিয়ের পরেও পড়াশোনা করা যায়, আর রইল চাকরির কথা, এমন তো নয় যে তোকে চাকরি করে বরকে খাওয়াতে হবে, এখন বিয়ে করতে সমস্যা কোথায়? মাথা নুয়ে মাটিতে পায়ের বৃদ্ধ আঙ্গুল ঘষছে সায়রা, গভীর কোন চিন্তায় মগ্ন সে, দাদি এখন কি বলে আটকাবে সে? নূরজাহান বেগম আগের মতো গম্ভীর কণ্ঠে আওড়াল, তুই কি কাউকে পছন্দ করিস? সায়রা ঘাবড়াল, ভরকাল, পিটপিট দৃষ্টি মেলে একবার দাদির দিকে চাইল। নূরজাহান বেগমের দৃষ্টি পূর্বের মতোই কঠোর, শক্ত। সায়রাকে নিশ্চুপ দেখে নূরজাহান বেগম ধমকে বললেন,
আমি কিছু জিজ্ঞেস করছি সাইরা, তোর কাউকে পছন্দ? বেশ কিছুক্ষণ নীরব কাটল। সাইরা কিছু ভেবে চেয়ারে পোক্ত ভাবে বসে গলা ঝেড়ে নীরবতা কাটিয়ে বলে, আমি আরসাল ভাইকে ভালোবাসি দাদি, উনিও আমাকে ভালোবাসেন। নূরজাহান বেগমের বিস্ময় আকাশ চুম্বি, চোখে মুখে ক্রুদ্ধতার আভাস স্পষ্ট। নূরজাহান বেগম কিছু বলার জন্য মুখ খুলবেন, তার পূর্বেই বলে উঠে সাইরা, কিন্তু আমি চাই না এই সম্পর্কটা সামনে আগাক, ভবিষ্যতে কোন বিশৃঙ্খলার সৃষ্টি হোক, আমার আর আরমিন আপু মাঝে কোন দ্বন্দ্ব হোক, এই সম্পর্ক এখানে ইতি টানা উত্তম। যদি তোমার আমার কথায় বিশ্বাস না হয়, তুমি বিয়ের সম্বন্ধের ব্যাপারটা সামনে আগাতে পারো, আমার কোন আপত্তি নাই, শুধু একটু সময় প্রয়োজন। দাদির চুপচাপ ক্ষীণ দৃষ্টিতে বেশ কিছুক্ষণ সাইরাকে দেখলেন, মনে মনে কিছু একটা ভেবে আলতো হাসলেন, যেন উনার অনুমান ঠিক ঠিক মিলেছে। কপালের দুশ্চিন্তার বলিরেখা গুলো মিলিয়ে গেল, সন্তুষ্ট মেজাজে চেয়ার ছেড়ে উঠলেন তিনি। দাদির শান্ত স্বভাবে বেশ অবাক হলো সাইরা, এত বড় এক ঘটনা জানার পরও দাদি এত শান্ত, ব্যাপারটা বেশ খাপলা লাগলো তার। রিক্সার জন্য রাস্তার পার দিয়ে হাঁটছে সাইরা, এই রোডটা একদম ফাঁকা, জনশূন্য, নিরিবিলি। শেষের পরীক্ষা হওয়ায় ডিপার্টমেন্টের সবাই ছোট করে গেট টুগেদারের আয়োজন করেছে, সাইরা যাবে না বলেও বান্ধবীদের পীড়াপিড়িতে যেতে হচ্ছে তাকে, সবাই অনেক আগেই বেরিয়ে গেছে, শুধু সাইরাই পিছনে পড়েছে। কাঁচা রাস্তা ছেড়ে পাকা রাস্তার দিকে পা বাড়াতেই আচমকা ছো করে এক গাড়ি এসে থামল। গাড়িটা চিনতে বিন্দুমাত্র অসুবিধা হলো না সাইরা, আরসালের গাড়ি। গাড়ির মালিকের রক্তিম দৃষ্টি লক্ষ্য করে আঁতকে উঠল সাইরা, পেছনে থেকে বেশ কয়েকবার ডাকলো আরসাল, শুনল না সাইরা, না দেখার মতো করে দ্রুত পা চালালো। এতে আরসাল আরো বেশি খেপে গেল, গাড়ি থেকে নেমে এক দৌড়ে সাইরার পাশে এসে দাঁড়ালো। সে হাত চেপে নিজের দিক ফিরিয়ে ক্রুদ্ধ কণ্ঠে বলল, যাচ্ছি আমি, কথা কানে যাচ্ছে না তোর। সাইরা থতমত খেয়ে গেল, কি বলবে খুঁজে পাচ্ছে না সে, নীরবে শুধু হাত ছাড়ানোর চেষ্টা করছে। আরসাল জোর গলায় আবারও ধমক দিয়ে বলল, এভাবে বাইম মাছের মতো মোড়ামুড়ি করছিস কেন, সোজাসুজি দাঁড়া, আমার ফোন ধরছিলি না কেন, সমস্যা কি তোর, শুনলাম বিয়ে করতে রাজি হয়েছিস। সাইরা থামল, পিটপিট করে আরসালের দিকে দৃষ্টি মেলল। আরসাল স্থির দৃষ্টিতে ঠাই তাকিয়ে দৃষ্টি সরিয়ে বলল, সাইরা, আমার আপনাকে পছন্দ না, আপনি তা বুঝেন না কেন, আর তাছাড়া বিয়ের বয়স হয়েছে আমার, বিয়ে করব, বরের সাথে ঘুরব, বাচ্চা হবে, বাচ্চা নিয়ে খেলব, তাতে আপনার সমস্যাটা কোথায়? আরসাল নিস্তব্ধ চেয়ে বেশ শান্ত স্বরে আওড়াল, এটাই কি তোর শেষ কথা? উত্তর দিল না সাইরা, মৌনতা সম্মতির লক্ষণ। আরসাল কয়েকবার ক্রুদ্ধ নিঃশ্বাস ফেলে আগের মতো শান্ত স্বরে বলল, আপোষে না পেলে ছিনিয়ে নিব তোকে, এরপর যা যা হবে সবকিছুর জন্য তুই দায়ী। কিছু বুঝবার আগে আরসাল সাইরার হাত বেঁধে মুখে কস্টিপ লাগিয়ে দিল, সবকিছু যেন পূর্ব পরিকল্পিত। স্তম্ভিত রইল সাইরা, কিছু বলার চেষ্টা করলো কিন্তু স্পষ্ট বেরিয়ে এলো না কিছু। সাইরাকে কাঁধে তুলে ফ্রন্ট সিটে সিট বেল্ট চাপিয়ে বসিয়ে দিল, ছাড়া পাবার জন্য জোরাজুরি করলো সাইরা, পারল না, চোখ জোড়া থেকে ক্লান্তিহীন অশ্রু ঝরছে, নিজেকে ছাড়ানো আপ্রাণ চেষ্টা চালাচ্ছে কিন্তু বিফল। আরসালের সামনে সাইরা সকল প্রচেষ্টা বিফল। রাত 9টা, মাথায় লাল ভারী ওড়না, হাতে লাল চুড়ি, খোলা ক্যাশ, গায়ে ভীষণ সাদামাটা থ্রি পিস, এমন সাদামাটা বিয়ের কনে কাজী সাহেব এই প্রথম দেখছেন। খানিক পূর্বেই আরসাল সাইরার বিয়ে হয়েছে, কাজী সাহেব কনের মুখ দেখেই বুঝেছে বিয়েতে কনের মতো নেই, জোরপূর্বক হুমকি ধমকিতে হচ্ছে। কাজী সাহেব প্রথমে বিরোধ করতে চাইলে মোটা অঙ্কের সম্মানই দিয়ে মুখ বন্ধ করে দেয় আরসাল। কাজী সাহেব এতে মহা খুশি, আনন্দে সালাম করতে করতে বিদায় নিয়েছেন, এখন ঘরটা পুরোপুরি খালি। আরসালের বন্ধু বান্ধব বাকি সবাই বাহিরে চলে গেলে ঘরে শুধু আরসাল আর সাইরা। মৃদু আলো জ্বলছে ঘরটায়,
সাইরা কেঁদে যাচ্ছে তো যাচ্ছেই, চোখ জোড়া ফুলে রক্তিম হয়ে আছে, টপটপ অশুকনা গাল বেয়ে ঝরছে। সামনের চেয়ারটায় বসে আছে আরসাল, দৃষ্টি বেশ শান্ত স্থির, নিশ্চুপ সাইরার কাণ্ড দেখছে। সাইরার ফোনটা আরেকবার বেজে উঠতেই মাটিতে সজোরে আছাড় মারল আরসাল, বিকট শব্দ হয়ে কয়েক খণ্ডে ছড়িয়ে পড়ল। ঘাবড়ে গেল সাইরা, অটোমেটিক কান্না বন্ধ হয়ে গেল। আরসাল সামনের দিকে চেয়ার টানল, ভয়ে পিছন সরে গেল সাইরা। থরথর কাঁপছে সে, এই চেনা মানুষটাকে আজ বড্ড অচেনা লাগছে তার, এই দৃষ্টিতে আজ ভয়ঙ্কর জেদ চেপেছে, যেই জেদ সবকিছু তছনছ করতে সক্ষম। চোখের জল মুছে দিয়ে সাইরার মুখোমুখি বসলো আরসাল, দৃষ্টি মিলিয়ে গম্ভীর কণ্ঠে বলল, এভাবে কাঁদছিস কেন? যা হবার হয়ে গেছে, এখন আইনি ভাবে তুই আমার বউ সাইরা, তোর উপর শুধু আমার অধিকার। সাইরা হতভম্ব, শরীর অবশ হয়ে আসছে তার। আরসাল সাইরার হাত টেনে নিজের কাছে আনল, বুকের সাথে বেশ গভীরভাবে জড়িয়ে ধরল, ঘাড়ে থুতনি ঠেকিয়ে কানের কাছে নাক ঘষতে ঘষতে ফিসফিস আওয়াজ করে বলল, এখন না আছে অনিশ্চয়তা, না আছে হারানোর ভয়, এখন তুই শুধু আমার, শুধুই আমার। কনকনে শীতের রাত, বাবার মুখোমুখি বসে থরথর কাঁপছে সাইরা, শীতের প্রবণতায় নয়, বাবার রুষ্ট মুখের গম্ভীর ভাব দেখে। এই প্রথমবার বাবার সাথে দৃষ্টি মিলাতে পারছে না সে, ঘর ভর্তি লোকজন, অপরাধবোধ, ভয়, আর্ষ্টতা, সকল অনুভূতি আজ সেকে ধরেছে তাকে। মাহির আহমেদ মেয়ের দিকে প্রখর দৃষ্টিতে তাকিয়ে আছে, যেই মেয়েকে নিয়ে এতকাল গর্ব করে এসেছে সেই মেয়ে কিনা এমন একটা কাজ করল, ফুট করে বিয়ে করে নিল, এত বছরের আদর আহ্লাদ সবকিছু এমনি এমনি ভুলে গেল, কোথায় রইল মান সম্মান, নীতিজ্ঞান? পাঁচটা মানুষের সামনে কি করে মাথা তুলে দাঁড়াবেন তিনি? রাগে কষ্টে বুকটা প্রচণ্ড কাঁপছে, জলে চোখ টলটল করছে, কণ্ঠে একরাশ ক্রোধতা ঢেলে গোজগোজ করতে করতে বললেন, বিয়েটাকে তোমরা কি মনে করেছ? ছেলে খেলা এটা, প্রীতি নেই, নীতি নেই, হুট করে বিয়ে করে নিলে, সমাজে মুখ দেখাবো কি করে? এসব করার আগে বাবা মা পরিবারের কথা একবার ভাবলে না তোমরা? আরসাল না হয় পরের ছেলে, তাকে বলে কি লাভ? তুই তো আমার মেয়ে সাইরা, তুই কি করে পারলি এমনটা করতে? এসব করার আগে বাবার কথা একবার ভাবলি না? তোর ছোট বড় বাড়িতে আরো দুইটা মেয়ে আছে, তাদের ভবিষ্যৎ কি হবে তা ভাবলি না? আরসালকে যদি তোর পছন্দই ছিল, একঘর লোকের সামনে বিয়ে ভাঙ্গলি কেন? কেন আমাদের মুখে চুনকালি মাখালি? সাইরা লজ্জা অপরাধবোধে মাথা নুয়ে ডুকরে ডুকরে কাঁদছে, কান্নার বেগ ধীরে ধীরে বাড়ছে তার। আরসাল সাইরার পাশেই বসেছিল, সাইরার ডুকরে কান্না আরসালের হৃদয় ছিন্ন বিচ্ছিন্ন হচ্ছে। আলতো হাতে সান্ত্বনা স্পর্শে সাইরার হাতে হাত ছোঁয়াতেই ছিটকে সরিয়ে দেয় সাইরা, আরসালের দিকে রক্তিম ক্রুদ্ধ দৃষ্টি নিক্ষেপ করে। সাইরার দৃষ্টি স্পষ্ট বলছে, সব শেষ করে এখন কি চাই আপনার? কেন এই মিছে সান্ত্বনা? আরসাল বুঝল সেই ভাষা, কিন্তু দমন না সে, আরো পোক্ত করে হাত চেপে ধরল সাইরার। শক্ত আওয়াজে বলল, ছোট আব্বু, মানছি আমরা পূর্বে যা করেছি ভুল করেছি, কিন্তু আমাদের বিয়েটা কোন ভুল না, আমরা দুজন দুজনকে ভালোবাসি, আমাদের হুট করে বিয়ে করাটা উচিত হয়নি, কিছু কারণে এমনটা করতে হয়েছে। আমার ভয় ছিল সাইরাকে হারাবার, বড্ড ভালোবাসি সাইরাকে, আপনাদেরকে কষ্ট দেওয়ার উদ্দেশ্য ছিল না, তবুও যদি কষ্ট পেয়ে থাকেন দুঃখিত। আরসালের কণ্ঠে বিন্দুমাত্র অপরাধবোধ নেই, বরং তার প্রখরতা দেখে মনে হচ্ছে সে অপরাধ না বড় কোন গর্বের কাজ করেছে। হতভম্ব সাইরা, কেউ এতটা কাঠখোট্টা কি করে হয়? বিন্দুমাত্র লজ্জাবোধ নেই মানুষটার, বাবা মা বাড়ির ছোট বড় সবার সামনে ভালোবাসার কথা গলা ফাটিয়ে বলছে, লজ্জা ভয় মিশে যাচ্ছে সাইরা। আরসালের বাবা আহনাফ খান প্রখর আওয়াজ তুলে বললেন, বেয়াদবির সব সীমানা অতিক্রম করছো আরসাল, কাউকে না জানিয়ে বিয়ে করছো, কোথায় মাথা নুয়ে থাকবে? তা নয় তুমি বড় গলায় ভালোবাসার কথা জানাচ্ছ সবাইকে, কয়েক মাস আগে তোমাদের সাইরাকে পছন্দ ছিল, বাগদান হয়েছে আমাদের, বিয়ে করাতে চেয়েছিলে,
आज जखन आम्रा बिये करेछी तोमादेर समस्या होच्छे कोथाय बाबा? जदि तोमादेर कोन समस्या थाके स्पष्ट भाषाय बोले देओ, आमार बउ निये आमी अन्य कोथाओ चले जाब। बउके भालो राखार मतो जथेष्ट सामर्थ्य आछे आमार। छेलेके खान्त करते गिये निजेई खान्त हये गेल आहनाफ साहेब। আরসালের রাগজেদ সম্পর্কে ছোট থেকে অবগত তিনি। তিনি জানেন আরসাল মুখে যা বলে তা করেই ছাড়ে। রাগানো যাবে না তাকে, দেখা যাবে সত্যি সত্যি বাড়ি ছেড়ে চলে যাবে, দ্বিতীয়বার বাড়ির দিকে মুখ ফিরে চাইবে না। তখন কি করবেন তিনি? একমাত্র সন্তান আরসাল। সবার সামনে যতই কঠোরতা দেখাক, আড়ালে ছেলের জন্য ঠিকই বুক ফাটে। নিঃসন্দেহে বলা যায় ছেলেকে প্রচন্ড ভালোবাসেন তিনি। মাহির আহমেদ থম মেরে মেয়ের মুখ পানে কিছুক্ষণ তাকিয়ে থাকেন। প্রচন্ড আঘাত পেয়েছেন তিনি। আরো কিছুক্ষণ চুপ থেকে নীরবতা মারিয়ে আওয়াজ তুলেন, আমার মেয়ে, বিয়ে করেছিস, ফেলে তো দিতে পারি না, কিন্তু আজকের পর থেকে তোর আর আমার কোন সম্পর্ক থাকবে না। সমাজের দুনিয়ার সামনে তুই আমার মেয়ের পরিচয় থাকলেও মন থেকে তোকে চিরতরে তেজ্য কন্যা করলাম। সাইরা চিৎকার করে কেঁদে উঠল। মাহির আহমেদ জায়গা ছেড়ে ঘরে চলে গেল। নিজেকে দিশেহারা লাগছে সাইরার। সাইরা কান্না ভেজা কণ্ঠে বারংবার বাবা বাবা ডেকে যাচ্ছে। সে শুনল না মাহির আহমেদ। মুখের উপর দরজা বন্ধ করে দিল। পাশের ঘর থেকে আরমিন বেরিয়ে এলো। চোখমুখ রক্তিম ফুলে আছে। সাইরা হতাশা ভারী শ্বাস ফেলে আরমিনের দিকে দু কদম বাড়াতেই আরমিন থামিয়ে দেয়, গর্জন তুলে, এত অভিনয়, এত ছলচাতুরীর কি দরকার ছিল সাইরা? আরসাল ভাইকে তুই ভালোবাসিস, তবে কেন আমাকে মিথ্যা আশা দিলি? তোর পেটে পেটে এত শয়তানি জানা ছিল না আমার। আপা আমার কথাটা একবার শুনো। কি শুনবো তোর কথা, কি শুনবো? ততক্ষণে আরসাল সেখানে চলে এসেছে। আরসালকে দেখে আরমিনের গর্জন কমে এলো, ক্ষান্ত হল না। গোজগজ করতে করতে আরসালের দিকে প্রশ্ন ছুড়ল, আপনি সেদিন সাইরার জন্য আমাকে রিজেক্ট করেছিলেন, সাইরারই কি সে মেয়ে যাকে এত বছর ভালোবেসে এসেছেন? যেখানে উত্তর তোমার জানা সেখানে প্রশ্ন করাটা বোকামি আরমিন। আরমিন কয়েক পলক আরসালের দিকে তাকিয়ে অতি কষ্টে হুট করে কেঁদে উঠল। সে কাঁদতে কাঁদতে জিজ্ঞেস করল, আমাকে ভালোবাসলে কি এমন ক্ষতি হতো আরসাল ভাই? আমি কি সুন্দর না? আমি সব দিক দিয়ে সাইরা থেকে এগিয়ে, আমাকে কেন ভালোবাসা যায় না? আমার সামান্য ক্ষীণতাই কি কারণ? আরসালের অতি শান্ত উত্তর, ভালোবাসা সৌন্দর্য বা দোষগুণ বিচার করে হয় না আরমিন, না জোর খাটানো যায়, এটা ভীষণ আপেক্ষিক জিনিস, যা হুট করে হয়ে যায়। আমি চিরকাল সাইরাকে ভালোবেসে এসেছি আর ভালোবাসবো। আই থিঙ্ক তুমি যথেষ্ট ম্যাচিউর, এমন বাচ্চাদের মতো আবদার তোমাকে মানায় না। আরমিন কেঁদে যাচ্ছে তো যাচ্ছেই। সাইরা আরমিনের দিকে এগিয়ে আসতেই ধমকে উঠে, তরাক করে উঠে দাঁড়িয়ে চিৎকার করে, বিশ্বাসঘাতক, ছুবি না আমাকে, তোর চেহারাও দেখতে চাই না। আর আরমিনকে ধমকে উঠে আরসাল, দাঁত চিবিয়ে চিবিয়ে গর্জন করে, বেয়াদবির লিমিট ক্রস করছো আরমিন, ভুলে ওর দিকে আঙ্গুল তোলার সাহস করো না, ফল ভীষণ বাজে হবে। আরমিন চুপ করল। ফোসফোস করতে করতে নিজের ঘরের দিকে পা বাড়াল। সাইরা পিছন পিছন যেতে নিলে আটকাল আরসাল। গম্ভীর আওয়াজে বলল, ওকে ওর মতো থাকতে দে। শুনল না সাইরা। আরসালের দিকে রাগী দৃষ্টি নিক্ষেপ করে হাত ছাড়িয়ে পিছু পিছু গেল। আরমিনের দরজার সামনে দাঁড়াতেই দরজা ঠেলে মুখের উপর দরজা বন্ধ করে দিল আরমিন। দরজার কোনায় এসে সাইরার ডান পায়ে লাগলো। বৃদ্ধাঙ্গুলির নখ উঠে গেছে, গলগল করে রক্ত ঝরছে। মা গো বলে মাটিতে বসে পড়ল সাইরা। আরসালের কর্ণকুহরে সাইরার আর্তনাদ পৌঁছাতেই ছুটে আসলো। দেখলো মাটিতে বসে কান্না করছে সাইরা, হাত দিয়ে পা চেপে ধরে কাঁদছে, হাত রক্তে মাখামাখি। গর্জন করে উঠল আরসাল, বলেছিলাম, শুনলি না তো? রাগে ফসফস করতে করতে সজোরে কয়েকবার আরমিনের দরজায় লাথি মারল আরসাল। কেঁপে উঠল সাইরা। আচমকা মাটিতে বসে সাইরার ওরনার কোনা ছিঁড়ে আঙ্গুলে বেঁধে দিল, কোলে তুলে নিল সামনের দিকে পা বাড়িয়ে।
গোজগজ করে বলল, এই বেরাদবের সাথে তোকে দ্বিতীয়বার কথা বলতে যেন না দেখি। উত্তর দিল না সায়রা, চুপ করে রইল, শুধু ফ্যালফ্যাল দৃষ্টিতে তাকিয়ে থাকল। রাত দুইটা, অন্ধকার ঘরটায় টিমটিম হলুদ আলো জ্বলছে। মাথা নুয়ে বিছানায় বসে আছে সায়রা, চোখ তখনও জলে টলমলো। আরসাল হাঁটু ভেঙে কাটা আঙ্গুলে ড্রেসিং করে দিচ্ছে। ঔষধ লাগাতেই আর্তনাদ করে উঠে সায়রা। চোখ তুলে সায়রার মুখ পানে একবার তাকায় আরসাল, ঠোঁট কামড়ে সহ্য করছে, আঁখিদয় জলে ছলো ছলো, চোখ মুখ ব্যথায় নীল হয়ে আছে। ধীরে ধীরে ফুদিয়ে ব্যান্ডেজ করে দেয় আরসাল। ব্যান্ডেজ শেষে সায়রার কোলে মাথা রেখে আবেশে চোখ বুজে নেয়। শরীর ভীষণ ক্লান্ত, বারম্বার নিদ্রায় চোখ ভারী হয়ে আসছে তার, প্রচণ্ড যন্ত্রণায় মাথার তার ধোপ দপ কাঁপছে। সায়রার হাত টেনে চুলে ডুবিয়ে দিল। বেশ আবেশ ভারী ঘুমকাতুরে কণ্ঠে আবদার করল আরসাল, মাথাটা প্রচণ্ড ব্যথা করছে, চুলগুলো একটু টেনে দে। নিরুক্তি করল না সায়রা, আরসালের নরম চুলে আঙ্গুল ডুবিয়ে দিল, আলতো আলতো করে টেনে দিতে লাগলো। ধীরে ধীরে গভীর ঘুমে ডুব দিল আরসাল। থমথমে রাতের আধার কাটিয়ে সোনালী ভোরের আলো এসে ছুইল ভুবন। ঘুম ভাঙ্গল সায়রার, আরমোরা ভেঙে উঠে বসল, ঘুমে চোখ চোরালে গে আসছে বারংবার, মাথা চেপে ধরল সে। রাতে ভালো ঘুম হয়নি, মাথা এখনো চিনচিনে ব্যথা করছে। আশেপাশে চোখ বুলাতেই দেখল খালি বিছানা, বালিশের উপর সায়রার ওড়না রাখা। দ্রুত হাতে গায়ে ওড়না জড়িয়ে নিয়ে বিছানা থেকে নামার জন্য পা বাড়াল। মাটিতে পা ছোঁয়াতেই চাপা আর্তনাদ করে উঠল। গতরাতের চোট এখনো অনেকটাই কাঁচা, শুকাতে সময় লাগবে, এভাবে হুটহাট চলাচলে চোট গাঢ় হয়ে ইনফেকশন হতে পারে, তাই আলতো করে পা নামাল। আরসাল রুমে নেই, ওয়াশরুম থেকে শাওয়ারের আওয়াজ আসছে, তবে কি উনি ফ্রেশ হচ্ছে বোধ হয়। অন্ধকার ঘরটায় আবছা আলো, জানালায় ময়ূর পঙ্খীবর্ণ ভারী পর্দার আবরণ, ঘরটা বেগনি লাল বর্ণে রাঙানো। ঘরের একপাশে দেয়াল খোদাই করা ছোট লাইব্রেরি, সেখানে নামি দামি দেশ বিদেশের বিভিন্ন লেখকের বই, মাঝেই সেগুন কাঠের মেরুন মখমলে মোড়ানো সোনালি রাজকীয় গদি, গদির ঠিক উপরে ছোট সাইজের ঝাড়বাতি যার টিমটিম আলোয় উজ্জ্বল থাকে চারিদিক। এই জায়গাটা ভীষণ পছন্দের সায়রার, আরসালের অবর্তমানে ঘন্টার পর এই জায়গায় কাটিয়েছে সে। এই ঘরটায় হাজারবার এসেছে, কিন্তু আজকের অনুভূতি অন্য সব বারের চেয়ে একদমই ভিন্ন। আজ অনুভূতিটা তিক্তার মাঝে মধুর। ধীর পায়ে জানালার দিকে পা বাড়াল সায়রা, এক ঝটকায় ভারী পর্দা গুলো গুছিয়ে নিল। সকালে কমল আলো মুখ ছুঁয়ে দিল সায়রার, আলোর তেজ সহ্য করতে না পেরে বুঝে নিল আঁখিদয়, হৃদয় কুচকে এলো। পেছনে থেকে একজোড়া হাত কোমর চেপে ধরল সায়রার, আচমকা শীতল পরশে কেঁপে উঠল সে, ঘর ফেরাতে গিয়ে পারল না সে। পেছনের মানুষটার উন্মুক্ত বুকে আটকালো, গায়ের মিষ্টি ঘ্রাণটা বলে দিচ্ছে এটাই তার চিরচেনা অতি পরিচিত মানুষটা, আরসাল, যার সাথে গতরাতে তিন কবুল পরে বিয়ে হয়েছে সায়রার। আকস্মাত কোমর চেপে নিজের সাথে মিশিয়ে নিল আরসাল। সায়রার ঘাড়ে থুতনি ঠেকিয়ে আলতো করে কানে ঠোঁট ছোয়াল। আরসালের ভেজা চুলের চুপসে পড়া বিন্দু বিন্দু পানি ঘাড়ে পড়ছে সায়রার, শিহরণে কেঁপে উঠল সে, আবেশে চোখ বুঝে নিল। গুড মর্নিং বো, পেছনে থেকে আবেগ মাখা গাঢ় কণ্ঠ আরসালের। প্রত্যুত্তর করল না সায়রা, উপেক্ষা করল না আরসাল, ধা করে নিজের দিকে ঘুরিয়ে নিল সায়রাকে। সায়রার চোখ তখনও বন্ধ, আঁখি পল্লব ভেজা। সায়রাকে কোলে তুলে পাশের ডিভাইনটায় বসল। সায়রা ছাড়া পাবার জন্য মোচড়া মুচড়ি করলে শক্ত করে কোমর চেপে ধরল আরসাল, আলতো হাতে গাল ছুঁয়ে দিয়ে মুখ টেনে নিজের কাছে আনল। ম্লান স্পর্শে গাল ছুঁয়েছে বারংবার, চিন্তিত মুখ করে কণ্ঠে গম্ভীরতা এটে, কি হয়েছে, কাঁদছিস কেন, পায়ে কি ব্যথা করছে? প্রচুর, দুদিকে মাথা নাড়াল সায়রা, যার অর্থ না ব্যথা করছে না। কপালে চিন্তার রেখা গুছল আরসালের। সায়রার অগোছালো চুলগুলো কানের পেছনে গুছিয়ে দিতে দিতে বলল, তাহলে ফ্যাচ ফ্যাচ কাঁদছিস কেন? সায়রা এবার ডুকরে কেঁদে উঠল, নাক টানতে টানতে বলল,
আমাকে কেন বিয়ে করলেন? খুব কি প্রয়োজন ছিল? চমকা লার্সাল হতভম্ব দৃষ্টিতে কয়েক পলক সাইরার দিকে তাকিয়ে থাকলো। এত অবুঝ কেন মেয়েটা? এত অবুঝ হওয়ার কি খুব প্রয়োজন ছিল? একটু বুঝদার স্বার্থপর হলে কি ক্ষতি হতো? আরসাল আগের মতো গম্ভীর আওয়াজ করে বলল, হ্যাঁ প্রয়োজন ছিল, অত্যন্ত প্রয়োজন। নিঃশ্বাস নেওয়াটা যেমন প্রয়োজন তেমনি তোকে আমার জীবনে প্রয়োজন। নিজেকে তুই কি মনে করিস? উদারতার দেবী, উদার মনে বনের জন্য আমাকে ছাড়ছিলি। আপনি আমাকে ভালোবাসেন এটা যেমন সত্য, আপুর প্রতি আমার ভালোবাসাটাও ঠিক ততটাই সত্য। আজারমিন আপুর আরো সুন্দর জীবন হতে পারত, শুধু আমার করা একটা ভুলের জন্য আজারমিন আপু সবার দৃষ্টিতে দোষী। এই অনুতাপ আমি কি করে গুছাব? তোদের দুবনের ভালোবাসা বাসিতে আমার স্থানটা কোথায় সায়রা? তোদের ভালোবাসা, তোদের অনুতাপ অনুশোচনা, এসবের মাঝে আমার ভালোবাসা দমে গেল। আমার ভালোবাসার কোন মূল্য নাই। চুপ রইল সায়রা। আরসাল উত্তরের অপেক্ষা করল, মিলল না। বেশ কিছুক্ষণ পর নীরবতা ভেঙে বলল, আরসাল আমি জানি তুই আমাকে প্রচন্ড ভালোবাসিস, তুই না বললেও তোর ওই সরল চোখ তা বলে। তোকে জোর করে আদায় করার ইচ্ছা ছিল না আমার, রাজরানী সাজিয়ে আমার হৃদয়ের সিংহাসনে বসাতে চেয়েছি, কিন্তু আমার তোকে হারানোর ভয় ছিল সায়রা। ছোট থেকে দেখে দেখে বড় করলাম আমি, শেষমেশ আমার চোখের সামনে দিয়ে অন্য কেউ নিয়ে যাবে, এত সহজ। এখন সব ভাবা ভাবি বাদ, এখন থেকে তুই শুধু আমাকে ভাববি, শুধুই আমাকে। ততক্ষণে মাথা নুয়ে নিয়েছে সায়রা। আরসাল বিছানায় সায়রাকে বসিয়ে দিল। বড় কাবার্ডের ভেতর থেকে দুইটা ব্যাগ বের করে সায়রার হাতে ধরিয়ে দিল, বলল, এখানে শাড়ি কামিজ দুইটাই আছে, বাকি গুলা কাবার্ডে, যেটা ভালো লাগে পর। কখন কিনলেন এসব? তোর প্রথম পরীক্ষার পরের দিন। কতভম্ব চেয়ে থাকলো সায়রা। তার মানে সেদিনের সাবধান বানিয়ে এমনি এমনি ছিল না, সবকিছু প্রি প্ল্যান করা ছিল। কাল জাস্ট বোমার মতো ফাটিয়েছে। একেই বুঝি ঠান্ডা মাথার খুনি বলে। আরসাল ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে শার্টের বোতাম লাগাচ্ছে। সায়রা ব্যাগ থেকে কামিজ বের করে সামনে ধরল। দেখে মনে হচ্ছে একদম ঠিকঠাক সাইজ, এত পারফেক্ট সাইজ উনি জানলো কি করে? কিংকত্তত ববিমুর সায়রা। আরসাল আয়নায় সায়রার বিস্মিত মুখ দেখে বাঁকা হেসে বলল, ডোন্ট ওয়ারি পারফেক্ট সাইজ, বলেই চোখ টিপল আরসাল হাত থেকে, সাথে সাথে কামিজ বিছানায় পড়ল। লজ্জায় চোখ ফিরিয়ে নিল সায়রা, মুখের উপর এইভাবে কেউ লজ্জা দেয়? লোকটার লজ্জা শ্রম কম বলে কি সায়রাও কম নাকি? বিড়বিড় করে বলল সায়রা, আপনি অসভ্য, চরম নির্লজ্জ। আরসাল সায়রার কপালে ঠোঁট শুয়ে দিয়ে বলল, একটু বের হচ্ছি, তাড়াতাড়ি ফিরব, তোর যা যা প্রয়োজন কাবার্ডের প্রথম তাকে আছে। সাবধান, বেশি হাঁটা চলা করতে হবে না, বেশি খারাপ লাগলে ফোন করবি আমাকে। সায়রা বাচ্চাদের মতো হ্যাঁ সূচক মাথা নাড়াল। সায়রার ফোন গতকাল আবারও ভেঙেছে আরসাল, তাই পকেট থেকে একটা ফোন বের করে সায়রার হাতে ধরিয়ে দিয়ে বলল, পাসওয়ার্ড তোর বার্থডের, গাছে পানি দিচ্ছিল মুনতাহা বেগম, আস্তা শেষে এটা উনার নিত্যদিনের কাজ। খুঁড়িয়ে খুঁড়িয়ে মুনতাহা বেগমের পেছনে দাঁড়ালো সায়রা, অপরাধী ভঙ্গিতে দাঁড়িয়ে মনে মনে কথা গুছাচ্ছে, কোথা থেকে শুরু করবে, কি বলে শুরু করবে। আচ্ছা বড় মাও কি তার উপর রেগে, পেছনে কারো অস্তিত্ব টের পেয়ে ঘাড় ফিরে তাকালো মুনতাহা। সায়রাকে দেখে প্রফুল্ল কণ্ঠে বললেন, চোট নিয়ে ছাদে আসতে গেলি কেন? দেখি দেখি পায়ের কি অবস্থা এখন, বলেই পা দেখতে লাগলেন। আফসোস কণ্ঠে বললেন, ইস কতটা কেটেছে, এত নড়াচড়া করতে কে বলেছে তোকে? আবারও রক্ত ঝরতে শুরু করেছে, তুই বড় হলি না সায়রা, বাচ্চামো এখনো রয়ে গেল, চল নিচে চল ব্যান্ডেজ করে দিচ্ছি, শান্ত স্বরে প্রশ্ন করল সায়রা। এত কিছু হয়ে গেল, তোমার আমার উপর রাগ হয় না বড় মা? মুনতাহা বেগম মিহি হাসলেন, বললেন, রাগ হবে কেন, আমি জানি যা হয়েছে এতে তোর কোন দোষ নেই, আমার রগচা ছেলেরই দোষ,
সে তোকে জোর করে বিয়ে করেছে তা নিঃসন্দেহে বলতে পারি। এতে অবশ্য আমার কোন অভিযোগ নেই। আমি সব সময় চেয়েছি তুই আমার আরসালের বউ হ। একমাত্র তুইই যার সামনে আমার এই রগজটা ছেলেটা দুর্বল। আমার ছেলেটা অল্পভাষী, রগজটা ঠিকঠাক অনুভূতি প্রকাশ করতে পারে না, কিন্তু সে তোকে প্রচন্ড ভালোবাসে সায়রা। কোনোদিন আমার ছেলেটার মনে কষ্ট দিস না, এটা তোর কাছে এক মায়ের আবদার। সায়রা মুনতাহাকে জড়িয়ে ধরে কেঁদেই দিল। এই মানুষটা এত বুঝে কেন সায়রাকে? চলবে,